প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি আমাদের লাইভ এই অনুষ্ঠানটি নিয়ে। আমি অনুষ্ঠানই বলবো, কারণ আমাদের এখানে অতিথি থাকেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলি, এবং সেই সুবাদে আমরা একটা অনুষ্ঠানের মেজাজে, আড্ডার মেজাজে কথা বলি। সেই জন্যেই আমি এটাকে অনুষ্ঠান বলি। আর পৃথিবীর যে যেখানে এখন আছেন, তারা তাদের সবাইকে আমি শুভকামনা জানিয়ে, এবং আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সেই আকাঙ্ক্ষা, আত্মগত আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটা শুরু করছি। তো শুরুর আগে আমি একটু বলি, তো ওই যে প্রদীপ জ্বালানোর আগে একটা সলতে পাকানো থাকে না, তো সেই সলতে পাকানোর কাজটা করছি। সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে পাঠক সমাবেশ এবং তীরন্দাজ অনলাইন সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে। তো এই পাঠক সমাবেশের বইয়ের জন্যে আপনারা যদি রিভিউ করেন তাহলে কিন্তু পুরস্কার আছে। আপনারা যদি ঘরে বসে ভিডিও করে পাঠক সমাবেশকে পাঠান, তার জন্যও কিন্তু পাঠক সমাবেশ আপনাদেরকে বই পুরস্কার দেবে। তা আমি সেই ঘোষণা মাঝখানে একবার করব, আপনারা অপেক্ষা করবেন আশা করি, আর আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন। তো প্রথমেই অন্য দিনের মতো আমাদের যে দুজন অতিথি আজকে উপস্থিত আছেন তাদের সম্পর্কে আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমি বলি একটু কনিষ্ঠতম আমাদের মধ্যে, অয়ন চক্রবর্তী। অয়ন চক্রবর্তী থাকেন হচ্ছে সুইডেনের স্টকহোমে, এবং অয়ন পেশায় একজন ম্যানেজার বলতে পারি, মানে ব্যবস্থাপক বলি যাকে আমরা বাংলায়, ইংরেজিতে বলি ম্যানেজার। তো সেই রকম একটি ওখানকার একটি কোম্পানির, সুইডিশ কোম্পানির তিনি ম্যানেজার, ব্যবস্থাপক, আর মূলত লেখেন হচ্ছে প্রবন্ধ। তো বছর আটেক ধরে উনি আছেন সুইডেনে। সুইডেনের আগে যখন কলকাতায় ছিলেন তখনও লেখালেখি করেছেন, শুরু সব বাঙালির মতো তারও শুরু কবিতা দিয়ে, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে অয়ন প্রবন্ধের দিকে ঝুঁকেছেন এবং প্রবন্ধ লিখছেন এখন। আপনি জানেন যে কিছুদিন আগে এল ডোরাডোর খোঁজে এই শিরোনামে অয়নের একটি গদ্য আমাদের তীরন্দাজে প্রকাশিত হয়েছিল, এবং সেই লেখাটি সবাই খুব প্রশংসা করেছিলেন একটি কারণে। একটা হচ্ছে যে ওর লেখার যে একটা সৌন্দর্য ছিল, ভাষাগত সৌন্দর্য এবং প্রকাশভঙ্গিরও সৌন্দর্য কিন্তু আমি দেখেছি অন্তত, এবং অনেকেই সেটা বলেছেন, মন্তব্য করেছেন যারা, তারা এই কথাগুলো বলেছেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে অয়নের গদ্যটা খুবই সুন্দর, এই গদ্যের কারণেই কিন্তু আমি ওকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে সুইডেনের ব্যাপারটা কথা বলার জন্য। আপনারা জানেন যে সুইডেনের ব্যাপারটা কিন্তু করোনার কালে একটু ভিন্ন, তো সেটা আমি বলবো না, এটা অয়নের মুখ থেকে আপনারা শুনবেন, কিন্তু আমি শুধু এই ভূমিকাটুকু করলাম। তো অয়ন, তোমাকে স্বাগত জানাই, তুমি আমার চেয়ে অনেক কনিষ্ঠ, সেই জন্য আমি তুমিই বলছি। নিশ্চয়ই, ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। আর এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ যেটা আপনারা করছেন, আমি তো প্রতিদিন শুনি, কালকেও যেমন দারুণ একটা বৈঠক বসেছিল, সন্ধ্যের আড্ডার মতো হয়ে গেছে। আপনাদের ওখানে রাত হলেও সুইডেনে তখন বেশ বিকেল, একদম চাটা নিয়ে কাজ হচ্ছে আমার, এটা বসে ঘন্টা দুয়েক শোনা আর কি। তো আজকে আমি, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ। দেখা যাক, ঠিক আছে অয়ন, আমি আসবো তোমার কাছে আরো, মানে অন্য নানা রকম কথাবার্তা আমাদের হবে। আরেকজন আছেন, আপনারা তাকে খুব ভালোভাবেই চেনেন, তার সেই নান্দনিক চেহারা এবং তার সেই স্মিত হাসি, এবং একই সঙ্গে সঙ্গে তার যে পারফরমেন্স, অর্থাৎ মঞ্চে যখন তিনি থাকেন তখন মঞ্চে যেন তিনি নিজেই আলোকিত করে রাখেন, এবং খুব ভালো কবিতা লেখেন, ভালো বলবো মানে আমাদের সময়ের বা একটু আগের, আমি একটু কনিষ্ঠ কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ব্যক্তিগতভাবে একটা বন্ধুত্বের। আমরা একই বিভাগের, আমরা বাংলা বিভাগে দুজনই পড়াশোনা করেছি, আমার এক বছর আগে ওরা পড়াশোনা করেছেন, তো সেই সুবাদে আমার সঙ্গে বন্ধুত্ব, এবং একই সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দীর্ঘদিনের এক ধরনের পথ চলা সাহিত্যের পথে। তো শামীম আজাদ, আপনারা স্বনামেই তাকে চেনেন, তিনি স্বনাম খ্যাত, আমার মুখের দ্বারা খ্যাত হবেন তা নয়। তো শামীম আজাদ কবিতা লেখেন, উপন্যাস লেখেন, ছোট গল্প লেখেন, এবং আমি মনে করতে পারি একসময় তিনি আমাদের একটা বিখ্যাত সাপ্তাহিক বিচিত্রায়, যখন বিচিত্রায় ছিল একমাত্র প্রকাশের মাধ্যম আমাদের, তখন সেখানে শামীম আজাদ প্রদায়ক হিসেবে
আমি শব্দটা মনে আছে আমার, প্রদায়ক বা রিপোর্টার হিসেবে তিনি কিন্তু ফ্যাশনের উপর লিখেছেন, আমার সেটা মনে আছে। অন্য অনেক কিছু লিখেছেন কিন্তু ফ্যাশনের উপর লিখেছেন, এবং আমি তখন থেকে কিন্তু তার খুবই গুণমুগ্ধ একজন বলতে পারেন যে পাঠক, এবং আমার এক ধরনের বন্ধুত্ব তখন থেকেই আমার মধ্যে তৈরি হয়েছে। তো শামীম আসলে সর্বত্র চারি, আমি যদি বলি, আমরা যখন বলি যে সব্যসাচী লেখক, তার অনেক কিছুই কিন্তু শামীমের মধ্যে আছে। শামীমকে সব্যসাচী লেখক বলা যায়। আমি জেন্ডার আসি, কারণ এরপর মানে মাসুদুজ্জামান বলছে, মাসুদুজ্জামান বলছেন আমার জন্য বলছে, কারণ আমাদের নিজেদের অত্যন্ত কাছের সম্পর্ক, এই কথাগুলো মাসুদ রেকর্ড হয়ে যাচ্ছে, এবং আমার জন্য কিন্তু মানে হজম করা কঠিন, আমি একটু জল খাই। শোনো, তোমার জল হজম হতে খুব সহজ হবে, পানি হজম হয়ে যায় অন্য কিছু না হলে। শোনো, যেটা বলতে চাই, এই মানে অয়ন সূত্রটা কিন্তু মাসুদি আমাকে দিয়েছে, অভিমানী একজন মানুষ তো আমি। আমি ভাবলাম যে আজকে মাসুদের সঙ্গে কি নিয়ে কথা বলবো, এত কিছু করেছি আমি সাহিত্য এবং শিল্পাঙ্গনে, কারণটা কি আমি প্রতিভাময় বা প্রতিভাময়ী বলে নয়, এটা একজন অভিমানী মানুষ যখন যায় দেখবে সে মানুষ কি না করে, পেট্রোল পাম্পের কাজ থেকে শুরু করে খাদ্য সরবরাহ করে, রেস্তোরাঁ দেয়, ডাক্তার হলেও দেখা যায় যে সে মানে গার্ডেনিং এর একটা ব্যবসা খুলেছে, কি না আমরা করি মাসুদ। তো আমি তো শিল্প জগতের মানুষ, আমি তখন এখানে দেখেছি আচ্ছা কোথায় গিয়ে একটু চাটা সরবরাহ করে আমি একটু শিখতে পারবো, নাকি কি করে ওরা পারফরমেন্স করে, কোথায় গিয়ে ফ্রি কোর্সে আমি একটু জানতে পারবো, আমি তো স্কুলে পড়াই, আমার তো মানে ল্যাঙ্গুয়েজ পড়াতে হলে ইংরেজি, ওটার মধ্যে কারণ আমি তো জানি আমি এদেশের মানুষের সমান ভাবে ইংরেজি বলতে পারি না, আমি আমার ভেতরে যা থাকে সময় লাগে 1 মিনিট, সুতরাং আমাকে কিছু বিদ্যা লক্ষ্য করে ছুটতে হয়েছে, সেই জন্যই এত কিছু করা মাসুদ। সবকিছুই যে ভালো হয়েছে তা নয়, কিন্তু অভিজ্ঞতা যে বিস্তর এটা আমি নিজেও বলবো, আর এত সব জায়গায় এত মানুষকে, এত রেজিডেন্সি, এত মিউজিয়াম, এত বয়স্ক কেন্দ্র, এত স্কুল, ফ্রিল্যান্স হয়ে হয়ে যে কোথায় না গেছি আমি, একদম এখনো মনে আছে মাসুদ কোনোবার আমাকে কেউ জায়গা দিচ্ছে কি, আমাকে একটা কমিশন করেছে বলেছে তুমি এখানে এসে স্টোরি বলবে, এটা হলো একটা বাথরুমের পাশে, বুঝেছ, মানুষ বাথরুমে যাওয়ার সময় আমাকে একটু দেখে, বাথরুম থেকে বাইরে হলে একটু দেখে, আমি তো সেই সেই মানেন না, আমার জন্য জায়গাটা ওখানে, বলতে গেলে ভাই আমার এখানে চা বিক্রি হচ্ছে আসুন আসুন বলে নিজেই বসাচ্ছি, নিজের আসন পেতে দিচ্ছি, নিজেই আবার কথা বলছি, এটা করেছি না। স্বামী যেটা বলছিলেন আর কি, এই এই যে অভিজ্ঞতাটা, এটা পরিযায়ী পাখিদের মনে হয় বেশি হয় অভিজ্ঞতাটা, তার কারণ পরিযায়ী পাখিরা হয় শূন্য থেকে শুরু করে, বা শূন্য অ্যাকচুয়ালি বেশি অনেক সময় মাইনাস থেকে শুরু করে, মাইনাস থেকেই শুরু করতে হয়। একদম একদম, তার ফলে খুব এটা ভালো কথা বললেন, যেটা অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতাটা একদম ধাপে 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 তৈরি হয়। আপনারও তাই মনে হয় না মাসুদ? আরেকটা ব্যাপার কি, এই যে মাসুদুজ্জামান যে অবস্থানে চলে গেছে, দেশে থাকলে আমি ওর কাছাকাছি থাকতাম অথবা সে আমার কাছাকাছি থাকতো, বিদেশে যখন চলে আসে একজন মানুষ তাকে কোনো দায়িত্ব দেশ দিয়ে দেয় না, এটা তার আন্তর একটা দায়িত্ব বোধ থাকে, সেই দায়িত্ব বোধ থেকে আমার মনে হচ্ছে হায়রে আমি বাংলাদেশের একটা লেখক, আমি যদি এখানে বসে খেয়ে পড়ে শুধু একজন প্রধান শিক্ষিকা হয়ে গেলাম, একজন কি বলা যায় শিক্ষা স্কুলে গিয়ে আমি পড়ালাম, সেটা তো আমার দেশ আমার কাছ থেকে দাবি করে না, কাজে আমাকে ওই ফাঁকর খুঁজে অয়ন খালি আমি কবি হব, আমি লেখক হব, বাংলা লিখেছি তাতে কি হলো, আমাকে এখন ইংরেজিতে যেতে হবে, কি যে তাড়না এটার। হ্যাঁ, মানে এই কথাগুলো আমি আরো আর একটু ভালোভাবে শুনবো। তো আমি একটু ফেসবুকে যাচ্ছিলাম, মানে আমি চাচ্ছিলাম যে এটা লাইভ থেকে এখনো সেটা যায় নাই, আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে এখনো আমি আমি নিজে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখতে পেয়েছি, মানে হ্যাঁ মানে আমি দেখতে পেয়েছি না, আমি এখনো পাইনি, আমাদের মোবাইলে নেটওয়ার্কে কখনো কখনো একটু দেরি হয়, তো যখনই ফেসবুকে আমি দেখবো তখন এটাকে পাবলিক করে দেব। প্রিয় দর্শক যারা,
বন্ধু যারা তারা যারা দেখছেন আমার এই লাইভটি এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন, আপনারা আমি যখন পাবলিক করব তখন আপনারা শেয়ার করতে পারবেন। এখনো পাবলিক করতে আমি পারিনি এই কারণে যে আমার মোবাইলে এটা এখনো দেখাচ্ছে না, একটু সময় নিচ্ছে, তো যখনই দেখাবে আমি পাবলিক করব, আপনারা শেয়ার করতে পারবেন। 20 জন মতো দেখছিল আমি। হ্যাঁ, আমি পাবলিক না করা পর্যন্ত অয়নও তুমি ইয়ে করতে পারবে না, মানে এটাকে শেয়ার করতে পারবে না, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো সমস্যা নেই, যে কথাগুলো বলছিল শামীম সেই সূত্র ধরে একটু বলি। তা অয়নের ক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন, এই যে অভিবাসী হয়ে থাকা বা যাওয়া এবং ওখানে কাজ করা, এবং তখন কি ধরনের মানে কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, সেটা একটু শামীম যেরকম বললেন, তো তোমার ক্ষেত্রে কি ঘটেছে সেটা যদি একটু বল। আমি একটা কথা বলবো, আমি তো এসেছি ধরুন 2011 শেষের দিকে, তখন ব্যাপারটা পৃথিবীটা অনেক ছোট, তখন মানে যখন শামীম এসেছেন আমার মনে হয় তখন অনেক কঠিন ছিল। এক্স্যাক্টলি, আমি তো শুনেছি সেগুলো, আমি এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন এখানে তাদের স্ট্রাগল গুলো আমি শুনেছি, তাদের কিভাবে তারা এখন প্রত্যেকে খুব ভালো জায়গায় আছেন কিন্তু তারা কিভাবে করেছেন। আমাদের সময় অনেকটা সহজ ছিল, তার কারণ আমাদের সময় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বাড়ির সাথে কথাবার্তা সবকিছু। আর এখানেও একটা যেটা যেটা ইউকের সাথে এখানকার ডিফারেন্স, সেটা হচ্ছে ভাষা। ইংলিশের একটা বেসিক ইংলিশ আমাদের মোটামুটি জানা থাকে, তার ফলে ইউকেতে যখনই আপনি যান ওখানে কথা বলতে অত অসুবিধা হয় না। সুইডেনে সুইডিশ ছাড়া, মানে যে সুইডিশ একদমই জানে না তার জন্য শুরুতে এসে একটু অসুবিধে হয়, কিন্তু এই দেশটা এত সুন্দর, দেশের মানুষগুলো এত সুন্দর, এরা আপনাকে সাহায্য করার জন্য খুব কষ্ট করে হলেও ইংলিশ ইংলিশ দিয়ে কোনোভাবে বোঝাবেনই আর কি। তো তার ফলে সেই সেই সাহায্যগুলো আমি পেয়েছি, অত্যন্ত আমি কৃতজ্ঞ সুইডেনের কাছে। মানে আমি সবসময় বলি যে মাতৃভূমি আমাদের একটা হয় আর একটা পিতৃভূমি হয়, তো সুইডেন মনে হয় আমার পিতৃভূমির ভূমিকাটা পালন করেছে আর কি। হ্যাঁ, তো অবশ্যই আমরা যে দেশে জন্মাই সেইটাই আমাদের মাতৃভূমি থাকবে, কিন্তু আমাদের অন্য একটা দেশের সাথেও আস্তে আস্তে একটা একটা সম্পর্ক গড়ে ওঠে অজান্তেই, তখন আমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো সেই দেশের ভালো লাগা খারাপ লাগাগুলোর সাথে একই সিঙ্কে চলে আসে, রেজোনেট করে। তো সেটা আমার মনে হয় আস্তে আস্তে 8-9 বছর বাদে আমি এটা দেখছি। আর অবশ্যই শুরুতে আস্তে আস্তে এসে ধরুন লোকগুলোকে জানা, খাবার খাবার দাবার কোথায় কি পাওয়া যায়, যেগুলো হয় আস্তে আস্তে সেগুলো হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, আমি এই লাইভটা পাবলিক করেছে, এখন তোমরা দুজনেই এটাকে শেয়ার করতে পারো তোমাদের ফেসবুকে। তো যেটা বলছিলাম আর কি, শামীম শামীমের জার্নিটা আমি যদি একটু বলি, আমার নিজের যেটা জানা আছে সেটা হচ্ছে যে শামীম যখন লেখালেখি শুরু করেন তখনও কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু প্রতিষ্ঠা পেতে খুব সহজ ছিল না, প্রতিষ্ঠা পাওয়াটা লেখক হিসেবে সহজ ছিল না, এবং আমাদের লেখালেখি করে এবং কি বলা যেতে পারে শুধু লেখালেখি করেই আমাদেরকে কিন্তু তখন এক ধরনের প্রতিষ্ঠা অর্জন করার জন্য কিন্তু কাজ করতে হয়েছে। তো সেটা শামীমও করেছেন, আমারও সেইভাবে শুরু হয়েছিল। তো শামীমের ক্ষেত্রটা ছিল এরকম যে বিভিন্ন রকমের কাজ বাংলাদেশে থাকতেও করেছেন শামীম, মানে তার মধ্যে লেখালেখি, মানে যত ধরনের বিচিত্র লেখালেখি কিন্তু শামীম করেছেন সেইখানে। হ্যাঁ, মানে সেই জার্নিটা আসলে শামীমের কিভাবে শুরু হয়েছিল লেখালেখিটা, আমি সেই প্রসঙ্গে এখন একটু যেতে চাই। শামীম যদি বলো যে তোমার লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলে, তার আগে ছিলে কোথায়, তারপরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি জানি যে তোমার এক ঝাঁক খুব উজ্জ্বল বন্ধু ছিল, যারা পরবর্তীকালে লেখক হিসেবে খুবই প্রতিষ্ঠা পেয়েছেন, তার মধ্যে আমি দুজনের নাম করতে পারি যাদের মনে আছে আমার, এবং আরো আছে, যেমন আমার মনে পড়ছে যে মোহাম্মদ জাহাঙ্গীরের কথা আমরা জানি যে কি উজ্জ্বল একজন সাংবাদিক এবং লেখক ছিলেন, তিনি গত বছরই প্রয়াত হয়েছেন, এবং খুবই খুবই একজন মেধাবী সাংবাদিক ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী লেখক ছিলেন, এবং খুবই সুপরিচিত ছিলেন, একজন মেধাবী টেলিভিশন উপস্থাপক ছিলেন, এবং সব মিলিয়েই মানে জাহাঙ্গীর ভাইকে আমি মানে আমার শেষ দেখা হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে আবদুল্লাহ আবু সাইদের একটা আড্ডা হয়, সেই আড্ডায় তখন আমি শেষ দেখি, তারপরে চিকুনগুনিয়া আক্রান্ত হলেন, তারপরে অনেকদিন তাকে দেখিনি, এরপরে একদিন শুনলাম যে জাহাঙ্গীর ভাই নেই, এটা যে কি আকস্মিক একটা
কষ্ট ছিল আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে ব্যক্তিগতভাবেও। কারণ আমি যে আজকে ধরুন এই যে উপস্থাপন করছি, আমার মনে আছে শামীম, আমরা তখন একটা সংগঠন করেছিলাম, এই সেই সংগঠনটা করেছিলাম জাহাঙ্গীর ভাইয়ের পরামর্শে। তিনি বলেছিলেন যে মাসুদ, বিশ্ববিদ্যালয়ে তো এসেছো, তো তোমাদের তো অনেক কিছু করতে হবে। আমি জানি যে তুমি লেখালেখি করো, আমি এবং হাসান হাফিজ আমার বন্ধু কবি দুজনকেই বললেন, বলে যে তোমরা তো লেখালেখি করছো, আর তোমরা কিছু অনুষ্ঠানও করো। তখন আমার মনে আছে যে জাহাঙ্গীর ভাইয়ের অনুরোধে আমরা টিএসসিতে একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর মৃত্যুর পরে সেই প্রথম শুরু, এবং সেটা জাহাঙ্গীর ভাইয়ের পরামর্শে, উনি উপস্থিত ছিলেন। সেই প্রসঙ্গগুলো জিজ্ঞেস করবো। আমি অয়নের কাছে আসতে চাই যে অয়ন, মানে আপনার কলকাতার জীবনটা কেমন ছিল এবং সেটা কিভাবে আপনি নিজের মতো করে গড়ে উঠেছেন, তারপরে সেটা যদি একটু বলেন। আমি তো আবাসিক, মানে আমি যখন 9 বছর বয়স তখন থেকে হস্টেলে আর কি, তো আবাসিক বিশ্ববিদ্যালয় থেকেই বড় হওয়া এবং পুরোটাই পুরো জীবনটাই কেটেছে হস্টেলে। তার মানে বাড়ি ফেরা আর হয়নি 9 বছর বয়সের পর থেকে। কিন্তু আপনাদের যে ব্যাপারটা, দেশ বিভাগের পর তো যারা রয়ে গেলেন রয়ে গেলেন, কিন্তু আমি বা আমরা এই জেনারেশনটা আমরা দেখেছি যারা চলে এসেছেন তারা ছেড়েও আসতে পারেননি। মানে আমি এখনো জানি আমাদের আগের জেনারেশন, ধরুন আমাদের আমার বন্ধুর কিছু বাবা মা বা আমার মায়ের যে ফ্যামিলি, তারা ওদিক থেকে আসা, তারা এখনো রেডিওয়ে চেষ্টা করেন বাংলাদেশের খবর শুনতে। তারা এখনো খবর নেন, কিন্তু আবার সেটা এই যে অন্য দেশ, সেটা সেটা মেনে নিতে হয় অবশ্যই, তার কারণ তারা ভারতীয়। কিন্তু হঠাৎ করে আপনার যদি ধরুন বেডরুমটা অন্য দেশ বলে দেয়, আপনি তো বলতে পারবেন না। তো এটা তাদের সাথে হয়েছে। তো আমি বা আমরা যারা দেখি, তারা হচ্ছে যে ছেড়ে এসেছেন, কিন্তু এখনো তারা বাংলাদেশে বৃষ্টি হলে, বাংলাদেশে ঝড় হলে, বাংলাদেশে খরা হলে, ওই ফিলিংটা তাদের এখনো অবধি প্রচন্ড স্ট্রং, প্রচন্ড স্ট্রং। আমি হিলি বর্ডারে আমার এক বন্ধুর সাথে গেছি 10 বছর আগে। ওই ওই দিক থেকে ছেলে এসেছে মেয়ে দেখতে, মেয়ে বর্ডারের এদিকে, ছেলে আর মেয়ে তারা কথা বলছে, কবে কার পরীক্ষা, আপনাদের এসএসসির সাথে আমাদের মাধ্যমিকের মিল হচ্ছে কিনা। তো এরকম একটা জায়গা দাঁড়িয়ে আপনার মনে হবে এই বর্ডার গুলো মানে কিচ্ছু না, মানে ওগুলোই ওগুলোই খেলার মতো আর কি। কিছু লোক খেলে খুলে একটা বানিয়েছে ঘরের মতো, কিন্তু তার অনেক ওপরে মানুষের নিজস্বতা, মানে মানুষের টানগুলো। তো তো তার ফলে, এবং কলকাতা শহরে, দক্ষিণ কলকাতায় আমার নিজের মামা বাড়ি, এবং আমি দক্ষিণ কলকাতার কিছু জায়গা জানি যেখানে কলোনি এরিয়া বলা হতো, তার কারণ সবাই তখন উদ্বাস্তু রাজারা এসেছেন, তারা ওখানে থাকতেন। আমি নিজেও দক্ষিণ কলকাতায়, আমি যখন কলকাতায় পড়াশোনা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তখন আমি দক্ষিণ কলকাতায় থাকতাম, এবং ওই যে বাঘাযতীন, ওই যে বিজয়গড়, যে এলাকা উদ্বাসগড়, বিজয়গড়, বাঘাযতীন, পল্লীশ্রী, বিক্রমগড়, পুরিয়া, এই এই এলাকাগুলো কিন্তু আমি চষে বেরিয়েছে তখন, যাদবপুর আমার কিন্তু দেখা। আমি কিন্তু ওই মানে আমি গেছি অনেক পরে, ধরা যাক প্রায় 30 বছর পরে ওখানে গেছি, কিন্তু আমি তখনও দেখেছি। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, তিনিও ছিলেন এপারের বাঙাল। তিনি মানে এপারের বাঙাল মানে হচ্ছে তিনি কিন্তু এখান থেকে যে ওখানে ব্যবসা করছেন, এবং ওর একটা বেশ ছোট একটা একটা ইয়ে ছিল, গ্রোসারি শপ ছিল, সেই গ্রোসারি শপটা চালাতেন, এবং আমার বাড়িওয়ালা, মানে উনি আমাকে ভাড়া দিয়েছিলেন তার বাড়িটা। তো দেখেছি যে তিনি একেবারে বাঙাল ভাষায় কথা বলতেন তখন। হ্যাঁ একদম, আমারই আমার মা বাড়ির তরফের যিনি দিদা বা মায়ের মাইমারা, তারা এখনো অবধি তো কি খাবা, কোথায় যাবা, এখনো অবধি পরিষ্কার, মানে কোন রকম। হ্যাঁ, এবং খুব মিষ্টি লাগে শুনতে আর কি, আমাদের জন্য খুব মিষ্টি লাগে, এবং আমরা প্রচুর গল্প শুনেছি। এবং যখনই গঙ্গা, মানে আমার নিজের মায়ের যিনি মা ছিলেন, তিনি এখন আর নেই, যখন উনি গঙ্গা দেখতেন তখনই ওনার একটা কম্পেয়ার উনি করতেন আর কি, এই কি গঙ্গা দেখছোস, আমাদের পদ্মা যদি দেখতোস, আর ওই বৃষ্টি হলে নৌকা নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া, উনি বিভিন্ন গল্প বলতেন। তো তো খুব অদ্ভুত একটা ব্যাপার। এবং আমরা যেরকম বলছিলাম যে আমি বা শামীম যখন এসেছিলেন এখানে, আমরা যেমন শূন্য থেকে শুরু, তেমনই কিন্তু ওপার বাংলার এই যে, আবার আমি বলছি ওপার, আবার আপনাদের কাছে এটা ওপার, যাই হোক, পূর্ব বাংলার লোকেরা যখন পশ্চিম বাংলায় এলো, তখনও তারাও কিন্তু শূন্য থেকে, মাইনাস থেকেই শুরু করা, এবং তারাও অত্যন্ত বেশি কষ্ট করেছে, একেবারে একেবারে শূন্য থেকে, একবারে শূন্য থেকে।
দেখুন না, একটা দেশের, ভারতবর্ষের সবচেয়ে পূর্বের যে রাজ্যটা তার নাম পশ্চিমবঙ্গ, এর মানেই তো বোঝা যাচ্ছে না, তার একটা পার্ট কোথাও একটা রয়ে গিয়েছে। হ্যাঁ, রয়ে গেছে, ইতিহাসে যখন লিখি তখন কিন্তু পূর্ববঙ্গই বলি, এখন বাংলাদেশ বলি, কিন্তু পুরো পাকিস্তান আমলে আমরা এটাকে কিন্তু মানে রাজনৈতিক ভাবে বা মানে রাষ্ট্রীয় ভাবে তখন পূর্ব পাকিস্তান ছিল ঠিকই, কিন্তু আমাদের ইতিহাসে কিন্তু লেখা হতো পূর্ববঙ্গ, মানে পূর্ব বাংলা পুরোটা মিলেই কিন্তু বঙ্গ। অবশ্যই অবশ্যই। তো তারপরে তুমি কলকাতার তোমার যে এইভাবে যে তোমার যে হয়ে ওঠা, তো তুমি পড়াশোনা করেছো তাহলে বাইরেই, মানে আমি পড়াশোনা করেছি কলকাতাতেই, কিন্তু কলকাতাতেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ওটা একটা আবাসিক বিদ্যালয়, তো সেখানেই পড়াশোনা, তারপর ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর আমি চলে যাই ব্যাঙ্গালোর চাকরি করতে। ব্যাঙ্গালোরে 2-3 বছর চাকরি করি, তারপর আমি সুইডেন চলে আসি, মানে আমার সুইডেন আসা তাড়াতাড়ি হয়। আমি সুইডেন সম্পর্কে এরপরে জিজ্ঞেস করব, প্রিয় দর্শক এবং আমার বন্ধুরা যারা দেখছেন তাদেরকে বলি, এখন যে করোনার যে কাল, এই কালে কিন্তু একটি দেশ একেবারে কি বলবো উল্টো যাত্রা বা উল্টো ভাবে কিন্তু করোনাকে দেখছে, আমাদের চোখে উল্টো কিন্তু তাদের চোখে সেটা কিন্তু সোজা, তারা মনে করছেন যে হ্যাঁ তারা ঠিক পথেই আছেন, সেই দেশটি হচ্ছে সুইডেন। সুইডেনে কোনো লকডাউন নেই, সুইডেনে কোনো রকমেরই লকডাউন নেই, সবকিছু মুক্ত উন্মুক্ত এবং একেবারেই মানে লকডাউন কি, লকডাউনের আগের অবস্থা আমরা বুঝতে পারি এবং পরের অবস্থার মধ্যে তুলনাও করতে পারি, কিন্তু সুইডেনে এই ব্যাপারটি যেহেতু ঘটেনি, লকডাউনই হয়নি, কাজেই তাদের মধ্যে লকডাউনের কোনো ধারণাও তৈরি হয়নি, ধারণাও নেই। তো সেটা কি এবং কীরকম জীবনযাপন করে করছে তারা, আগেও কীরকম করতো এবং এখন কীরকম করছে, সে কথাগুলি আমরা শুনবো অয়নের কাছে। কিন্তু আমি শাহিমের কাছে আবার আসছি, ওই বিচিত্রার পরিবেশটা নিয়ে যদি তুমি একটু বলো। আমরা আসলে আড্ডাটা দিচ্ছি কি শামিম, আমরা একটু স্মৃতিচারণাও করব যে আমাদের সময়টা কেমন ছিল, তুমি কেমন ভাবে হয়ে উঠেছো নিজের মতো করে, তারপরে ইংল্যান্ডে গেলে সেটা কেমন হয়েছে, এবং এই যে স্মৃতিচারণা এর ভেতর দিয়ে কিন্তু আমাদের যে সাংস্কৃতিক নির্মাণ বিনির্মাণ বা নির্মাণ, এটা কিন্তু বোঝা যাবে যে আমরা আসলে সাংস্কৃতিকভাবে সাহিত্যিক সাহিত্য চর্চার দিক থেকে, কবিতা চর্চার দিক থেকে, এবং আমাদের পরিবেশটা কেমন ছিল তখনকার এই সামগ্রিকভাবে ঢাকা শহরের আমাদের সাংস্কৃতিক চর্চা বলো সাহিত্য চর্চা বলো, এগুলো কেমন ছিল সেটা বোঝার জন্যই কিন্তু আমি স্মৃতিচারণাটা করতে বলছি। কারণ আমাদের অনেক দর্শক আছেন যারা পরবর্তী প্রজন্মের, তারা কিন্তু দেখেননি ওই সময়টা, তারা কিন্তু জানেন না ওই সময়টা কেমন ছিল। যেমন তুমি জাহানারে মামার কথা বলতে, আমরা জানি যে 71-এর যে দিনলিপি তিনি কিন্তু সেটা লিখেছেন, কিন্তু একটা জিনিস দেখো যে এই জাহানার ইমাম কিন্তু একসময়, আমি নিজে তো কিছুদিন আগে বিচিত্রার অনেকগুলো পুরনো ফাইল দেখছিলাম, যে সেখানে তোমার লেখাও দেখেছি সেই জন্য বলতে পারলাম, যে সেখানে আমি দেখছিলাম যে জাহানার ইমাম শুরু করেছিলেন কিন্তু টেলিভিশন, প্রথমে রেডিও রিভিউ করতেন কারণ তখন টেলিভিশন আসেনি, তারপরে তিনি শুরু করলেন টেলিভিশন নিয়ে, টেলিভিশন এসছে কিন্তু তখন যখন ঘরে ঘরে আরো পৌঁছে গেল স্বাধীনতার কয়েক বছর পরে, তখন তিনি টেলিভিশন রিভিউ লিখতেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এরপরে তিনি যখন রেডিও, তখনও প্রভাবশালী রেডিওর প্রভাবটা অনেক, বিশেষ করে বাংলাদেশ বেতার, তখন রেডিও পাকিস্তান থেকে বাংলাদেশ বেতার নাম হয়েছে, তার প্রভাব অনেক। আমি দেখলাম, আমি নিজেও কিন্তু রেডিও রিভিউ দিয়ে শুরু করেছিলাম বিচিত্রা লেখা, তোমার যেমন শুরু হয়েছিল, আমি বিচিত্রা তো সেইভাবে দীর্ঘস্থায়ীভাবে বা দীর্ঘদিন লিখিনি, কিন্তু লিখেছি আমি মাঝে মাঝে প্রতিবেদন লিখেছি, কবিতা তো লিখেছি, গল্পও লিখেছি, কিন্তু আমার মনে আছে যে আমি বিচিত্রাতে প্রবেশ করার জন্যে, মানে বিচিত্রাতে ঢুকবো কিভাবে সেইটার জন্যে আমি যখন দেখা করলাম সাদর চৌধুরীর সঙ্গে, তখন তিনি বললেন যে তুমি কি ইয়ে করতে পারবে, রেডিও রিভিউ করতে পারবে, তা আমি দেখলাম যে এটা হচ্ছে চ্যালেঞ্জ, যেমন তোমার অনুবাদ করতে দিয়েছে সেটা ছিল তোমার চ্যালেঞ্জ, করতে পারবো না এটা তো হতে পারে না। আমি তখন দনি মেঘলা লিখছি, আহসান হাবিব আমার লেখা প্রকাশ করছেন, কিন্তু আমি আরো কয়েকটিকে খুঁজছি কারণ আমাদের তখন প্রকাশের মাধ্যম খুব কম ছিল। তখন আমি শাহাদত ভাইয়ের কাছে যাওয়ার পরে উনি বলেন তুমি কি রিভিউ করতে পারবে, রেডিও রিভিউ। তা আমি একটু অবাকই হলাম যে আমি চাইছি অন্য ধরনের লেখা লিখতে, আর শাহাদত ভাই আমাকে রেডিও রিভিউ লিখতে বলছেন, তার মানে রেডিও তো শুনতে হবে, অন্তত ভালো ভালো অনুষ্ঠানগুলো তো শুনতে হবে, নাহলে তো আমি লিখতেও পারবো না। আমার তখন কি হলো, আমি একটা Sony 7 ব্যান্ডের রেডিও তখন নতুন বেরিয়েছে আমি কিনলাম শুধু এই রিভিউ করার জন্য, এবং রিভিউ করার মধ্য দিয়ে কিন্তু আমি বিচিত্র লেখা শুরু করলাম। তো এই যে কেন বলছি এই কথাটা, যে এই যে রিভিউ করা বা টেলিভিশনে রিভিউ করা, এই যে
ফ্যাশন নিয়ে লিখতো, ফ্যাশনের সংখ্যা বেরোতো, আজকে যে ঈদ সংখ্যা বেরোয় আমাদের এখানে, আজকে যে ফ্যাশনের উপর ঈদের আগে, এবার হবে না, এবার করোনার কারণে এটা বন্ধ আছে, কিন্তু এই যে এত বুটিক শপ হয়েছে আমাদের ঢাকা শহরে, মানে আমাদের দেশীয় বস্ত্র দিয়ে এবং পোশাক দিয়ে, সেই বুটিক শপগুলোর কিন্তু শুরু হয়েছিল বিচিত্রায় খবর দিয়ে, সংবাদ প্রকাশের মধ্য দিয়ে, ছবি প্রকাশের মধ্য দিয়ে, পোশাকের ছবি তারপরে সংখ্যা করত, ঠিক ঈদের আগে এই ফ্যাশন সংখ্যা করত এবং দুটো সংখ্যা বেরোতো, এই সংখ্যা তো বেরোতোই, তার বাইরে এটা হতো, প্রচুর ছবি সেখানে ছাপা হতো এবং সেগুলো দেখে দেখে আমাদের যারা আধুনিক তরুণ তরুণী, আমার কিছু বলতে হবে না, তুমি তো সব জানো, আমি এইটুকু বলছি তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য, এখন বিচিত্রা তুমি যা যা বলছো আমি বিস্ময়ের সঙ্গে ভাবছি যে এভাবেও একটা একটা মানে বলে না একটা ছাপ ফেলতে পেরেছি আমরা, অবাক লাগে আমার। আমার মনে আছে আমি দৈনিক বাংলাতে ধরো যেদিন আমাদের করতে হতো অয়ন, আমাদের তখন তো এরকম এই এই ব্যবস্থা ছিল না প্রিন্টিং এর, তখন ছাপা হয়ে আসতো, গ্লু দিয়ে আমরা পেজ মেকআপ করতাম এবং এটা ছিল প্রত্যেক বৃহস্পতিবার, এবং সেদিন যে কি কষ্টে একদম ঘেমে টেমে একমাত্র আমিই ছিলাম নারী মানে কর্মী নিয়মিত, তো মনে আছে যে কোনো কোনো দিন ওরকম কাজ করে তিনতলা কবি আহসান হাবিব থাকেন, তাকে হয়তো কবিতা দিয়ে নিচে নেমে কখনো দেখতাম মাসুদ সাইকেল করে এসেছে, আমাদের চাইতে আরো এক উপরতলায় বসতেন। যে মাসুদ, এই স্মৃতিগুলো তোমার এমন ভাবে আছে, আমার খুব ভালো লাগলো যে আমার মনে হয় যেন যখন মানুষ একজন মানুষ যখন দৌড়ের মধ্যে থাকে সে কিন্তু জানে না যে কি ফেলে যাচ্ছে, কোন প্রান্তর তার পাশে চলে যাচ্ছে, কোন দামি বৃক্ষটা ছিল, কোথায় কোন ঘাসটার রং কেমন ছিল, সে মানুষ এতক্ষণ পর্যন্ত না থামে সে কিন্তু জানে না। তো আমি যখন জ্যোতি দিয়েছি তখন কিন্তু আমি চলে এসেছি বিদেশে, কাজে এই যে পদচিহ্ন গুলো মানে আমাদের সঙ্গে সহযাত্রী একজন মাসুদ এভাবে বলছেন আমার খুব ভালো লাগছে। সাদত ভাই ছিলেন, তাকে আমরা দুই রকম পেয়েছি, একজন মানুষ তাকে নিয়ে তিনি আমাদের সাপ্তাহিক বিচিত্রাতে তিনি 72 সাল থেকে সম্পাদক হলেন, নির্বাহী সম্পাদক, প্রধান সম্পাদক থাকলেন আমাদের সবচেয়ে বড় কবি শামসুর রহমান। তো সাদত ভাই যখন সেটার সম্পাদক হলেন, তার আগে ফজল শাহাবুদ্দিন ছিলেন, তিনি আরেক বেশ অনেক বিখ্যাত কবি, আরেকজন আমাদের একজন বড় কবি এবং সম্পাদক। কিন্তু অয়ন, আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি আর তুমি তো একই জিনিস জানি, অয়নকে যেন গল্প বলছি, আসলে আমার শুনতে খুব ভালো লাগছে, খুব খুব তো মানে ঝুঁকেই যেটা যে মানে বিচিত্রায় প্রবেশ করে যে ব্যাপারটা বুঝলাম, মাত্র যুদ্ধ হয়েছে অয়ন, ঈদের প্রতি দেখলেই মনে হয় যে হাত মানে মানে কি অনায়াসে উঠে যায় সেলুট দেবার জন্য। সাধক ভাই হলেন দুর্দান্ত মুক্তিযোদ্ধা, ঢুকেই দেখি তার এক ঝাঁক মুক্তিযোদ্ধা বন্ধু, মানে যিনি রাইফেল হাতে ধরেছিলেন পুরো 9 মাস, তিনি হঠাৎ করে কলম হাতে ধরলেন এবং কলম ধরে আবার রাইফেল দিয়ে যেমন অনেককে কি করতেন মানে হনন করেছেন অনেকের জীবন, তেমনি আমাদের লেখার কাটাকুটি করতেন সাধক ভাই, সেটা খুব একটা দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ বলো স্বামী। কিন্তু সাধক ভাই ছিলেন মূলত শিল্পী, আর্ট কলেজে পাঠ করা একজন শিল্পী, দেশের প্রয়োজনে যোদ্ধা হয়েছিল, যুদ্ধ থেকে ফিরে দেশকে পুনর্গঠনের জন্য সংবাদপত্র যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং সংবাদপত্র যে আধুনিক হতে পারে তিনি তাই করলেন। এই সংবাদপত্রের মধ্যে আধুনিক চিন্তা চেতনার মধ্যে হচ্ছে তার নিষ্ঠা, তার সততা এবং উদ্ভাবনী একটা মনোভাব। আমি আমার জীবনে বলি না, ইংরেজিতে বলে হি ওয়াজ ফুল অফ আইডিয়াস দিস পারসন। আমাদের একটা কভার স্টোরি এমন হতো টাইমস নিউজউইকের সঙ্গে আমাদের তুলনা করা যেতে পারে। তো এই যে একটা কভার স্টোরি তিনি করতেন, তার একটা জিনিস থাকতো, দেশের মধ্যে নীতি শৃঙ্খলা এবং দেশটা এগিয়ে যাবে ওই জন্য কিছু মানুষকে সামনে এনে দাঁড় করানো। এই বিচিত্রা আমাদেরকে ডেকে বলতেন মিটিং এ, বলতেন একটি দেশ তখনই গড়ে উঠবে যখন তার ব্যক্তিত্ব তৈরি হবে,
আমাদের ব্যক্তিত্ব নাই, মাত্র হচ্ছে তোমরা লিখো, তোমরা গিয়ে খুঁজে দেখো কাকে নিয়ে লিখবে, তাকে সামনে এনে দাঁড় করাও। এই জাফরুল্লাহ, জাহানারা ইমাম, জাহানারা ইমামের উপর আমার কভার স্টোরি, সুফিয়া কামালের উপর আমার কভার স্টোরি। তখন তখন মানে আমাকে বলেন যে স্বামী তোমার প্রথম কভার স্টোরি হবে তুমি 12 জন নারীকে নিয়ে করো, তাদের ল্যাডারটা কি, মানে ভাষা শোনেন, তাদের ল্যাডারটা কি, তারা এই জায়গায় উঠতে পারলো কি করে, ওটাই তুমি অনুসন্ধান করবে। তো এই যে এক একটা প্রচ্ছদ কাহিনী, তার মধ্যে আরেকটা যেত মানে ওটা ও বললো পাশাপাশি কাহিনী, আমরা সংবাদপত্রের ভাষায় যেটাকে স্ক্রিপ্ট বলি সেটা। আর একটা পাতা ছিল এই সপ্তাহ, ঠিক টাইম নিউজউইকের মতো পুরো গোটা সপ্তাহে কি হয়েছে দেশের মধ্যে, এটা আছে ওই গোটা গোটা ওই সপ্তাহে কি হলো সেখানে মধ্যে, সেখানেও আমি লিখতাম, সেখানে আমার একটা বিভাগ ছিল, কিন্তু ওখানে রেডিও ছিল, টিভি ছিল, রাজনীতি ছিল, তারপরে বিনোদন ছিল। মানে একটা মানুষ যদি পুরো পত্রিকাটা নিউজ ম্যাগাজিন না পড়েন, ওই একটা ছবি বুঝে পাবেন যে আমাদের দেশে কি হচ্ছে। আর প্রিয় বাবা, তীরন্দাজ এবং পাঠক সমাবেশকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুযোগ দেবার জন্য। আর এই সুযোগে অয়ন চক্রবর্তীর মতো একজনের সঙ্গে আমার পরিচয় হলো। আমি অপেক্ষা করে একটু জল খাই, আপনারা অয়নের কথা শুনুন। অয়ন, ওখানকার প্রথমে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে ওখানকার বাঙালিদের কথা একটু যদি বলো, মানে সুইডেনে কারা আছেন এবং কেমন আছেন, ওখানকার জীবন যাপনটা কেমন, বাঙালিরা কেমন করে থাকেন, তাদের উৎসব আছে, তাদের 12 পার্বণ আছে, অনেক পূজা আছে, ঈদ আছে, তো এগুলো তারা কিভাবে উদযাপন করেন, এই অভিজ্ঞতাটা যদি আমার দর্শকদের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে, প্রিয় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। হ্যাঁ, নিশ্চয়ই। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা এখানে বাঙালি যখন বলি তখন কিন্তু দুই, মানে ভারতবর্ষের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি। তার ফলে যেটা হয়, কোনো সরকারি সূত্রে আপনি জানতে পারবেন না কত লোক আছে, তার কারণ যখন ভারতবর্ষে দেখবেন তখন তো টোটাল ভারতবর্ষের, আর যখন বাংলাদেশে দেখবেন, এবার ভারতবর্ষের কোন অংশটা আপনি বাংলাদেশের সাথে যোগ করে টোটাল বাঙালির নাম্বারটা গুনবেন এটা আপনার নিজেদের উপর, তার ফলে ওটা বোঝা যায় না। তবে এখানে বেশ কিছু সংখ্যক বাঙালি আছেন, সেটা সবচেয়ে বেশি বোঝা যায় পার্বণগুলো, শুরু করি পয়লা বৈশাখ দিয়ে। এখানে আমি যেটা সবসময় ঢাকাকে একটা জিনিস বলি, পয়লা বৈশাখ দিয়ে যে তুমি শুরু করলে, আমরা কিন্তু জানি যে এটাই বাঙালির একমাত্র, একমাত্র বলবো না, একেবারেই মানে বলতে পারি যে প্রধান সার্বজনীন একটা উৎসব, এবং সেটা বাংলাদেশে একটা মহাসমারোহে উদযাপিত হয়। দুঃখের বিষয় এবার আমরা সেটা পারিনি, কিন্তু আমরা অনলাইনে সেটা উদযাপন করেছি। তো বলো যে পয়লা বৈশাখ নিয়ে তুমি বলছিলে, ওখানকার পয়লা বৈশাখ। হ্যাঁ, এখানে পয়লা বৈশাখ, আর তার সূত্রে আরেকটা কথা বলি যে আমি সবসময় সেটা আমার ভারতীয় বাঙালি বন্ধুদের যেটা বলি যে আমি বাংলাদেশ বা ঢাকাকে ধন্যবাদ দেব এবং একটু এগিয়ে রাখবো বাংলা ভাষাকে এতটা সমৃদ্ধ করার জন্য এবং সারা পৃথিবীতে বাংলা বাংলা ভাষাটাকে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমার মনে হয় ভারতীয় বাঙালিরা আমাদের আরও একটু এটা নিয়ে কাজ করা উচিত, এবং আরও একটু মনে হয় বাংলাটাকে, বাংলার শিকড়টাকে ধরে রাখা উচিত, এবং সেটা সেটা বাংলাদেশের কাছে খানিকটা শিক্ষণীয়, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো পয়লা বৈশাখ এখানে হয়, পয়লা বৈশাখ এখানে হয়, পয়লা বৈশাখ যে যখন হয় তখন কিছু কিছু যেখানে ভালো অনুদান জমা হয় তারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আর্টিস্টও আনাতে পারেন, শিল্পীরা আসেন তারা এখানে তাদের শিল্পকলা প্রদর্শন করার জন্য। তো পয়লা বৈশাখে আরও যেটা হয়, পয়লা বৈশাখে বাঙালি শাড়ি, বাঙালি খাবার, তো এইসব নিয়ে মেলাও হয়। তো বিখ্যাত কিছু মেলা আছে পয়লা বৈশাখের, যেখানে স্টকহোমে বিভিন্ন প্রান্তে সেটা হয়। এবার অনেক সময় কি হয়, এখানে যেটা করতে হয়, পয়লা বৈশাখ তো ধরুন 14-15 এপ্রিল নাগাদ হয়, তো সেই দিনটায় যদি শনি রবি না হয় তখন আমরা আগের শনি রবি বা পরের শনি রবিটা বেছে নিই, যাতে পরে সবাই অনেক মানে ধরুন পয়লা বৈশাখের দিনটায় বাড়িতে ঘরোয়াভাবে অনুষ্ঠান একটা হলো, কিন্তু মেন যেটা
সবার সাথে মিলে যে অনুষ্ঠানটা সেটা করতে হয় আমাদের উইকেন্ডে। তো সেটা হয় সেই সেই অনুষ্ঠানে সবার সাথে সবার দেখা, এবং আমাদের সত্যি মনে হয় যেন এক নতুন বছর শুরু হলো, নতুন সাল শুরু হলো। এবং বিশ্বাস করতে পারবেন না, অনেক সুইডিশও আসেন, তারা আসেন পয়লা বৈশাখে, তারা পয়লা বৈশাখটাকে এনজয় করেন, তারা জিজ্ঞেস করেন, তারা জানতে চান। কারণ কারণ বাইরের দেশে যেমন চাইনিজ নিউ ইয়ারটা খুব পপুলার, সবাই জানেন কি হয়, তো সেরকমই বাংলার যে একটা নববর্ষ হয় সেটা কিরকম, তারা মাসের নামগুলো জিজ্ঞেস করেন, এবং তারা অদ্ভুত ভাবে বলেন যে তোমাদের এই নিউ ইয়ারটা কেন ফিনান্সিয়াল ইয়ারের মতো আর কি। হ্যাঁ, এপ্রিল টু মার্চ আমাদের বাংলার যে বছরটা। তো আরেকটা যেটা হয় যে আপনি যখন ধরুন আমার যেটা শুরুতে হতো ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক ওই মেলাতে আছেন, আপনি আস্তে আস্তে ভুলেই যাবেন যে বাইরে বেরোলে এটা একটা অন্য দেশ, আপনার মনে হবে যে আপনি দেশেই আছেন, এবং সব কথাবার্তা সব কিছু যখনই বাইরে বেরোবেন তখন এখানকার লোকজনদের এখানকার ভাষা, এখানকার ট্রেন, এখানকার বাস, তখন আপনি আচ্ছা আমি তাহলে ফিরে এলাম আবার। মানে ওই যে হলটায় ঢুকছেন, অ্যাকচুয়ালি ওটা কিন্তু বর্ডার পেরিয়ে দেশে ফিরে যাচ্ছেন, ওই হলের মধ্যে 2 ঘন্টা কাটিয়ে আবার ফিরে আসছেন। তো এটা সব পার্বণেই হয়। তো পয়লা বৈশাখটা আমি খুব বেশি পরিমাণে বলবো, তার কারণ পয়লা বৈশাখটা এমন একটা পার্বণ যেখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এসে সবাই মিলে একটা খুব খুব আনন্দ হয়। তো সব বাঙালিরা এখানে আসেন। তারপর ঈদ এখানে যেভাবে পালিত হয় সেটা হচ্ছে আমাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদের সব বাড়িতে, আর আমি খাদ্য রসিক আর কি, তার ফলে আমি সবার বাড়ি গিয়ে গিয়ে খাই ঈদে। তো সেটা একটা খুব খুব মজার, সেটা আমাদের দেশেও হতো। আপনার আপনি মিউট করা আছেন মাসুদ ভাই, মিউট আছে আপনার? হ্যাঁ, মিউট হয়ে গেছে মাসুদ। মানে ওই দিন তোমার তুমি আর কি পোলাও কোরমা এই 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 খাবারের স্বাদ গ্রহণ করো। হ্যাঁ একদম, মানে আমি ওদের 2-1 দিন আগে থেকেই ঈদের শুভেচ্ছা পাঠাই যাতে পরে ওরা ভুলে না যায় তোমাকে নিয়ন্ত্রণ করতে ভুলে। তো সেটা সেটা আছে। তো সেটা সেটা দেশেও ছিল। তো সেটাই মানে আমরা দেশেও বা এখানেও বিভিন্ন এই জাতি ধর্মের সাথে একসাথে এমন ভাবে বড় হয়েছে এবং এখনো সেটা চলছে, সেটা সেটাও আবার বাঙালি হিসেবে আমি খুব গর্বিত, এবং সেটাও বাকি অনেক জাতির বা ভাষাভাষীর মানুষের আমাদের কাছে শেখার আছে বলে আমি গর্ব করে খুব বলি এটা। আচ্ছা, ঈদ তো পালিত হয়, কিন্তু ঈদটা এখানে মেইনলি পালিত হয় বেশ কিছু বাড়ি মিলে একসাথে এরকম ভাবে আর কি। মসজিদ আছে এবং সেখানে শুধু বাংলাদেশের মুসলমানরা নন, পৃথিবীর যারাই ইসলাম ধর্মকে পালন করেন তারা সবাই সেই মসজিদে যান। এখানে এমনিতে সুইডেনের 70% মানুষ কিন্তু এইথিস্ট, তারা এইথিস্ট, বাট যারা যারা ধরুন কোনো একটা ধর্মে বিশ্বাসী তারা সেই ধর্মটাকে পালন করেন, এবং সেটাকেও খুব খুব সম্মানের সাথেই সেটাকে গ্রহণ করা হয় যার যেটা বিশ্বাস। তো তো এভাবে ঈদ পালিত হয় বাঙালিদের। তারপর দুর্গাপুজো খুব বড়ভাবে পালিত হয় দুই দেশের বাঙালিরা মিলে। আমাদের আমাদের এখানে স্টকহোম সার্বজনীন পূজা কমিটি, যেমন আমি তার সাথে খুব বেশিভাবে জড়িত, ওরকম হয়। এবং শুধুমাত্র স্টকহোমে নয়, গতেনবর্গ, ম্যালমো, হেলসিংবরি, এরকম আরো লিন শপিং, এরকম আরো বিভিন্ন জায়গায় এই এই পয়লা বৈশাখ, দুর্গোৎসব, ঈদ, এগুলো কিন্তু এই ছোট ছোট শহরগুলোতেও পালিত হয়। এবং তার জন্য অ্যাকচুয়ালি অনেক ধন্যবাদ দেওয়া উচিত যারা শামীমের মতো অনেকদিন আগে এসেছিলেন, কিন্তু তারাই শুরু করেছেন, আমরা এটাকে বহন করছি। বহন করাটাও ইম্পর্টেন্ট, কিন্তু যারা শুরু করেছিলেন আমি জানি সেটা কতটা কষ্টের, বা অনেকটা তার জন্য অনেক লোকজন সবকিছু লাগে আর কি, সেটা শুরু করেছিলেন যারা তাদের ধন্যবাদ। এবং এটা এখন যেটা হয়েছে, যত বাঙালিরা আসছেন এখানে দুই দেশ থেকেই, ভারত থেকে এবং বাংলাদেশ থেকে, তারা অনেক বেশি, তারা যখন যেটা ভেবে আসছেন যে সুইডেনে যাচ্ছি মনে হয় এবার গেলেই পোলার বিয়ার দেখতে পাবো, ব্যাপারটা সেরকম হয় না। তারা এসে যখন দেখেন যে চমচম, রসগোল্লা, ইলিশ মাছ, দুর্গাপুজো, ঈদ, যে কি হলো ব্যাপারটা, পয়লা বৈশাখ, শাড়ি পরে সবাই ঘুরছেন, মানে তো তার ফলে তাদের জন্য সুইডেনটা অনেক বাংলার কাছাকাছি এসে গেছে আর কি। তো এখন অনেকে, আগে যেমন যেটা হতো সুইডেনে এসে তারা ভাবতেন যে বাংলা থেকে অনেক দূরে, সেটা আর এখন নেই। তো
এবং এটার সবচেয়ে বড় যেটা ফল বা রেজাল্ট সেটা হলো আমাদের পরে জেনারেশন যারা এখানে যে বাঙালিরা এখানে জন্মাচ্ছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো দেখে বাংলা সংস্কৃতির সাথে এবং শিকড়ের সাথে খুব বেশিভাবে যুক্ত আছেন। এবং আমাদের টোটাল যে এই বাংলার যে পার্বণগুলো আমরা এখানে মানাই তার কিন্তু একটা বড় কারণ হলো পরের জেনারেশনকে এটা দেওয়া, তারা যাতে বোঝেন যে পয়লা বৈশাখ কি, দুর্গাপুজো কি, ঈদ কি, এবং তারা যাতে দেখেন যে একে অপরের সাথে কোলাকুলি, ঈদের কোলাকুলি বা বিজয়ার প্রণাম এগুলোর সাথে কেন কেন করা হয়, ট্রেডিশন, ফ্যামিলি বন্ডিং, তো আমার মনে হয় সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ আর কি। তো আমি বুঝতে পারলাম যে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাঙালিরা যেখানেই যান না কেন তাদের শেকড়টাকে সহজে ভোলেন না, এবং কয়েক প্রজন্মের মধ্য দিয়ে কি দাঁড়াবে সেটা ভবিষ্যতে বলতে পারি না, তবে এটা বলতে পারি যে যারা গেছেন আগে তাদের সূত্র ধরেই এখন এটা বহমান আছে, এই বাঙালি সংস্কৃতির ব্যাপারটা বহমান আছে, সেটা সুইডেনেও আছে। তো আমি এই অনুষ্ঠানে আসার আগে অয়নকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে সুইডেনে বাঙালিদের সংখ্যা কেমন, তো ও যে পরিসংখ্যাটা দিয়েছিলেন, যে সংখ্যাটা বলেছিলেন সেটা হলো যে ১২,১২,১২,০০০ বোধ হয় আছে স্টকহোমে, এবং আরো বাইরে সবকে প্রায় হ্যাঁ ১৮,০০০-২০,০০০ হ্যাঁ ১৮,০০০-২০,০০০ মতো বাঙালি কিন্তু ওখানে আছে। বাঙালি বলতে এই উভয় অঞ্চলের পশ্চিমবাংলার এবং বাংলাদেশের মিলিয়েই এরকম একটা সংখ্যা, তো সেই সংখ্যাটা কিন্তু একেবারে কম নয় মানে সুইডেনের মতো দেশে। এবং এইবার আমি একটু শাহিমের কাছে আসবো, কিন্তু অয়নকে একটা জিনিস জিজ্ঞেস করবো, বলতে বলবো এর পরে, সেটা হলো যে ওইখানে সাহিত্য চর্চাটা বা লেখালেখির চর্চাটা কিরকম হয় সেটা একটু বলবে, আর তারপরে শামিমের কাছে আবার আসবো, আর সবশেষে তোমার কাছে আমার যেটা আমার জানার ব্যাপার আমি মনে করি যে জানার দরকার আছে, এবং আমাদের দর্শকরাও হয়তো সেটা জানলে তাদের ভালো লাগবে, সেটা হচ্ছে যে সুইডেনে লকডাউন নেই, কিন্তু কেন লকডাউন নেই, সুইডেনের সঙ্গে নাগরিকদের সম্পর্ক কেমন, একটা রাষ্ট্র নাগরিকদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তোলে, এবং সেটা সুইডেনে এতটা এরকম কেন, মানে এত আলাদা কেন, যেমন সারা পৃথিবী একরকম সুইডেন আলাদা, তো তার মানে হচ্ছে যে সুইডেনের নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক তারা এমন গড়ে তুলেছে যেটা একেবারে আলাদা, তারা নিজেরা মনে করে যে সেই আলাদা হওয়াটা দরকার আছে, তো সেটা নিয়ে অয়ন সবশেষে বলবেন, কিন্তু আমি আপনার নিশ্চয়ই সেই জন্য অপেক্ষা করবেন, আমাদের এই অনুষ্ঠানটা চলতে থাকবে। তো শামিমের লেখা এখন আমরা শুনবো, তো শামিমের লেখার কিন্তু অনেক অনুরোধ আছে, একাধিক অনুরোধ আছে, কাজে শামিম দুটো লেখা তো অবলীলায় এখন পড়তে পারো, পরে হয়তো আবার ছোট হলে পড়তে পারি। মাসুদ অনেক ধন্যবাদ, দুটো কারেকশন লাগবে, আমি উঠে গিয়ে দেখলাম যে একটা হলো জামালপুরের পেছনে আসলে ছিল ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নারায়ণগঞ্জে, সেটাও আমার শৈশব, আর একজন আমার বয়স নিজেই ঠিক করে দিয়েছেন, হ্যাঁ ভাই অত্যন্ত দুঃখিত চিত্তে স্বীকার করি, হ্যাঁ ৬৯। আচ্ছা আমি এখন আমার দর্শকদের বলতে চাই, আমি প্রথমে আসলে একটা একটা বাংলা কবিতা বলি, তারপর আমি বলবো একটু গল্প বলে বলবো যে কেন আমি ইংরেজি কবিতাটা পড়ছি, সেটা আমার সত্তার একটা অবস্থান থেকে। এই কবিতাতে আসলে আমার আমি ইন্সপিরেশন পেয়েছি এলদারদ শব্দটার থেকে, সেটা হচ্ছে অয়নের এলদারদ। বাহ, নারী নিয়ে লেখা, নারীর জন্য। জলের মঞ্চে সাপ নেচে যায় উঠান উচ্ছে রতি, মগজে মশাল জ্বলছে জ্বলুক আগুন পরিস্থিতি। জলের মঞ্চে সাপ নেচে যায় উঠান উচ্ছে রতি, মগজে মশাল জ্বলছে জ্বলুক আগুন পরিস্থিতি। উঠছে পেখম এখনই সময়ে বাতাস বাস্তু হারা, আকাশের গায়ে ক্ষতের বেলুন ঝুলছে বিহন নলা। আয় নাই শুধু আগুন দেখছি, আয় নাই শুধু আগুন দেখছি, স্মৃতি পাঠিহীন মাথা লাফিয়ে পড়ছে মুক্ত বাজার মনীষীরা দিশাহারা। হনা তুলছে পুরান পাথর বৃষ্টিও বাড়ি গেহ, হনা তুলছে পুরান পাথর বৃষ্টিতে বাড়ি ধারা, মৃত্যু থেকে মানবী এসেছি পণ্যগী একহারা।
শুদ্ধ কামর কোমরে বসাবো, খেলবো ভিন্ন পাশা, শুদ্ধ কামর কোমরে বসাবো, হ্যাঁ কোমরে বসাবো, খেলবো ভিন্ন পাশা, পায়ের কাপড়ে পদ্ম ফাটবে, খুলে যাবে মান্তাসা, খুলে খেলবো মান্তাসা, হাতের রেখায় এলদারদ আমাদেরও আছে আঁকা, হ্যাঁ হাতের রেখায় এলদারদ আমাদেরও আছে আঁকা, পৃথিবী পুড়ায় এসেছো তোমরা ওনা যাত্রায় হবে দেখা, তাই জলের মঞ্চে, তাই জলের মঞ্চে, হ্যাঁ শ্রেষ্ঠ ছবল মার বই কেবল আমরা। শেষ। তুমি আরেকটা বের করো, আরেকটা বের করো, আমি এই ফাঁকে একটু বলি আমার প্রিয় বন্ধু এবং দর্শকরা, সেটা হলো এই যে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে শামীম আজাদ কিন্তু একেবারেই একজন পারফর্মার, আমি যদি বলি যে কবিতায় যদি পারফর্ম করার ব্যাপার থাকে তাহলে সেটা কিন্তু শামীম আজাদ রপ্ত করেছেন, সেই দক্ষতা তার আছে এবং সেটা তিনি অর্জন করেছেন, এবং সেইটা সেই অর্জনটা ঘটেছে ইংল্যান্ডে যাওয়ার পরে, তার ওখানকার কবিরা কিন্তু আসলে পারফর্ম করেন। আমরা জানি যে ইংল্যান্ডে আমেরিকায় কবিতা পড়েন, হ্যাঁ মানে সবাই না কিন্তু বেশিরভাগই কিন্তু কবিতা পারফর্ম করেন, হ্যাঁ পারফরমেন্স পারফরমেন্স ব্যাপারটা ঘটে যায়, কারণ তারা কিন্তু একেবারেই এমন আবেগ দিয়ে কবিতা পড়েন যে শরীরে আবেগ, অনুভূতির আবেগ, এই সব কিন্তু কিছু কিন্তু প্রকাশ পায়। তো আমি একটু অয়নের কাছে যাচ্ছি, অয়নের কাছে যেটা প্রশ্ন ছিল সেটা হলো যে সুইডেনে বাঙালিরা সাহিত্য চর্চা কেমন করে, এমনও হতে পারে যে সুইডিশ ভাষাতেও হয়তো অনেকে চর্চা করেন, সেটাও যদি কোনো বাঙালি করে থাকেন সেখানে এরকম কেউ থাকেন সেটাও একটু বলবে, আর সামগ্রিকভাবে ওখানকার বাঙালিদের সাহিত্য চর্চার ব্যাপারটা কেমন, সেটা যে খুব বেশি হবে তা নয় কিন্তু যতটুকুই হোক না কেন তার একটা গুরুত্ব আছে, যে ক্রিয়েটিভ মানুষ যারা তারা যেখানেই যান না কেন মাতৃভাষাতেই তো সবচেয়ে বেশি ভালো লেখা যায়, লেখা সম্ভব, হয়তো দেখা যাবে যে সেই চর্চাটা তারা ধরে রেখেছেন, সে সম্পর্কে যদি তুমি এখন একটু বলো। সুইডেন কিন্তু এমনিতে সুইডিশ লিটারেচার আর কি, যেহেতু লিটারেচারটা সুইডিশে তার ফলে হয়তো প্রসার এশিয়াতে অত বেশি নয়, কিন্তু সুইডিশ লিটারেচার এমনি খুব রিচ লিটারেচার, এবং এনারা আমার মনে আছে যে টমাস ট্রান্সফর্মার তিনি যেবার নোবেল পুরস্কার পেলেন 2011 সালে, এর আগে অনেকে পেয়েছেন সুইডিশ, দু তিনজনের কথা আমার মনে আছে, কিন্তু ট্রান্সফর্মারের কথা মনে আছে এই কারণে যে আমি ইংরেজি থেকে ওর কবিতা অনুবাদ করেছিলাম, এবং দর্শকদের সঙ্গে একটু শেয়ার করি এবং তোমার সঙ্গে শেয়ার করি, সুইডিশ ভাষা তো আমি জানি না, তো ইংরেজি খুব টেট, অ্যালেন টেট বোধহয় তার অনুবাদ, অ্যালেন টেট খুবই বিখ্যাত একজন মার্কিন কবি, তো অ্যালেন টেটের কবিতা থেকে আমি ইংরেজি থেকে ওর ইংরেজি অনুবাদ আমি বাংলা করি, এবং সেটা কলকাতা থেকেও বইটা বেরিয়েছে, ঢাকা থেকেও বেরিয়েছে অনুবাদের বইটা, কিন্তু আমি অনুবাদ করতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম সেটা একটু বলি আমার প্রিয় বন্ধুদের এবং দর্শকদের, পরে পড়বো, খুব একটা ইন্টারেস্টিং একটা কথা জানা গেল, হ্যাঁ সেটা একটা মজার ব্যাপার হচ্ছে কি জানো, আমি পড়তে পড়তে মনে হলো যে এই কবি আমাদের জীবনানন্দ দাশের অনেক কাছাকাছি, মানে তার যে তিনি যখন মানে ওই যে সমুদ্রের পাড়ে সমুদ্র নিয়ে বা সমুদ্রের পরিবেশ তার কবিতা যখন দেখছি, কিংবা ধরা যাক যে বন বনানি, কারণ সুইডেনে আমার মনে হচ্ছে কবিতা পড়ে যে হাইওয়ে গুলো অনেক দীর্ঘ, অনেক লম্বা, অনেক দীর্ঘ, দুই পাড়ে অনেক গাছ, অনেক প্রাকৃতিক ভাবে অনেক গাছ, এবং তার ভিতর দিয়ে হয়তো দুটো তিনটে গাড়ি ছুটে যাচ্ছে, খুব বেশি গাড়ি নয় শীতকালে, এবং উইন্ডোতে এসে তুষার পড়ছে, মানে এরকম আমার মনে হচ্ছে কবিতা পড়ে, অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু তার আগে এই দেশ সম্পর্কে ওইভাবে ধারণা হয়নি, কিন্তু ট্রান্সফর্মারের কবিতা পড়ে আমার মনে হয়েছে যে ছবির মতো বলছেন, একদম ছবি, এটাই এখানকার ছবি, হ্যাঁ একদম ওখানকার ছবি, তুমি বলতে পারবা ভালো। আরেকটা হচ্ছে তার যে চিত্রকল্প ব্যবহার, তার যে ছবি মানে সুইডেনের ছবি, তার যেন বাংলাদেশের ছবির অনেকটা কাছাকাছি, এই অর্থে যে তিনি প্রকৃতিকে খুব চমৎকার ভাবে তার কবিতায় তুলে এনেছেন। হ্যাঁ অয়ন, এবার বলো যে এই মিলিয়েই তুমি যদি একটু বলো এই চর্চার ব্যাপার। এনার আগে ধরুন ট্রান্সফর্মার তো অনেক নতুন কবি, এনার আগে যেটা অনেকেই আমরা জানি না সেটা হচ্ছে যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার যে মহিলা পান তিনি কিন্তু সুইডিশ, ওর নাম হচ্ছে লেফরক থেলমা থেনমা লাগারো, ইয়েস, এবং নুট হামসন তো বোধহয় সুইডেনের, নুট হামসন কে
সুইডেনের, এবং সেলমা যখন নোবেল পুরস্কার পান 1909 খ্রিস্টাব্দে, ঠিক তার এক দু বছর বাদে, এবং সেলমা কিন্তু প্রথম মহিলা, তিনি প্রথম মহিলা যিনি নোবেল পেলেন, এক্স্যাক্টলি প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পান তিনি সেলমা, এবং তার তার সাথে যে সুইডেনে যে নোবেল দেওয়া হয় তার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ অত্যন্ত মানে বিচার বিবেচনা খুব শক্ত, মানে যার যোগ্য যিনি তিনি পান বেশিরভাগ ক্ষেত্রে, যদিও নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক আছে, তারপরে রিসেন্টলি শুরু হয়েছে আমার মনে হয়, যেটা আরেকটা জিনিস, সুইডিশ কালচার বা সুইডিশ লিটারেচার খুব তাড়াতাড়ি কিন্তু রিয়েলিজম বা সোশ্যাল রিয়েলিজমের ওপর লেখা শুরু করে দেয়। মানে ধরুন অন্যান্য 1800 শেষের দিকে, 1880-1890 যখন অন্যান্য দেশে তখনও সোশ্যাল রিয়েলিজম নিয়ে লেখা অতটা শুরু হয়নি, তখন কিন্তু সুইডেনে সোশ্যাল রিয়েলিজম নিয়ে লেখা শুরু হয়, এবং তার কিছু বছর বাদে 1920-21 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধের পর উইলিয়াম মবেরি বলে একজন লেখক, উনিও পরে দ্য ইমিগ্রেন্টস বলে একটি লেখা লেখেন প্রাক বিশ্বযুদ্ধের পরে আর কি, তো সেই লেখাটি কিন্তু গোটা পৃথিবীতে বিভিন্ন ভাষায় উনি অনুবাদিত হয়, এবং সেই সেই লেখাটার হাত ধরে সুইডিশ লিটারেচার পৃথিবীর প্রেক্ষাপটে পৌঁছয়। তারপর আপনারা সবাই জানেন ইংমান বার্কম্যানের কথা, যে যিনি কিনা ইংমান বার্কম্যান হচ্ছে পৃথিবীখ্যাত পরিচালক, তো ইংমান বার্কম্যানের যে কন্যা তার যে হাজব্যান্ড আর কি পতি, তিনি হচ্ছেন হেনিং ম্যাকনেল। হেনিং ম্যাকনেল আবার প্রচন্ড বিখ্যাত সুইডিশ ক্রাইম থ্রিলার লেখক। এবার সুইডেনে যারা স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচারের সাথে একটু পরিচিত তারা জানেন নর্ডিক নয়ার বলে একটা কথা আছে। নর্ডিক নয়ার হচ্ছে, হ্যাঁ নর্ডিক নয়ার কথাটার মানে হচ্ছে সুইডিশ ক্রাইম থ্রিলার্স। এখন এখন সবচেয়ে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি ক্রাইম থ্রিলার্স সবাই বলেন এই মানে এই জায়গায় লেখা হয় আর কি, স্ক্যান্ডিনেভিয়ায় লেখা হয়। এবং হলিউডের আপনি যত ক্রাইম থ্রিলার মুভিজ হয় তার একটা বড় পার্ট এখানকার উপন্যাস থেকে নেওয়া, এখানকার উপন্যাস থেকে নেওয়া, এবং তারপর স্টেইগ লারসন, ক্যামিলা ল্যাকবেরি এরা সুইডিশ লিটারেচারকে মানে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। আর আমি যে একটু আগে হেনরিং ম্যাকনেলের কথা বলছিলাম যিনি কিনা ক্রাইম থ্রিলার লেখেন, ওনার এক একটা বই বা উপন্যাস 37টি ভাষায় অনুবাদিত হয়েছে, 40টি ভাষায় অনুবাদ করা হয়েছে, শুধুমাত্র তার ওই ক্রাইম থ্রিলারের আস্বাদ পৃথিবীর মানুষ নিতে পারে যাতে, সেই জন্য আর কি। তো নর্ডিক নর্ডিক নয়ার আরো যত দিন যাচ্ছে এই মুহূর্তে আমার আর আমার এটাও মনে হয় যে ক্লাইমেট কবিদের বানায়, মানে বাংলার কবিদের যে লেখা যেমন শ্রাবণের ছন্দ বা এরম ভাবে লেখা না, বাংলার কবিরা যেরকম লেখেন, এখানকার ক্লাইমেট যেটা ধরুন শীতকালে আমাদের 4 ঘন্টা আলো পাই আমরা, আর একটু নর্থের দিকে গেলে তারা হয়তো 2 ঘন্টা আলো পায়, মানে নর্থ সুইডেনে সূর্য ওঠে দুপুর 11টায়, সূর্য ডুবে যায় দুপুর 1টায়। তো আমার মনে হয় ক্রাইম থ্রিলার লেখার জন্য এর থেকে ভালো ক্লাইমেট আর পাওয়া যাবে না, তাই না? আপনার চারিদিকে আপনি, কারণ থ্রিলার ব্যাপারটি ঘটে হচ্ছে অন্ধকারে, ষড়যন্ত্রাবৃত, আপনি বেরোতে পারবেন না, রাইট, বাইরে -40-42 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 5 ফুট 6 ফুট উঁচু অব্দি বরফ। এবং এবং আমরা এটাও জানি যে খুন মানে খুন এবং যে যে ধরনের ঘটনা সেগুলো কিন্তু রাতেই ঘটে, দিনে কিন্তু মনে হচ্ছে শার্লক হোমসের কথা বলি, এখন আমাদের বেকার স্ট্রিটে যখন গিয়ে আন্ডারগ্রাউন্ডের টিউবটা থামে, ওখানে টাইলস গুলোতে পাইপের পাইপ দিয়ে টাইলস করা আছে, এখনো সেই বাড়িতে গিয়ে ওর সামনে গিয়ে মানুষ ঘোরাফেরা করে। আমি আগে থাকতাম ওয়ান স্টেট নামে একটা জায়গায়, আলফ্রেড হিচককের বাড়ির কাছে, আচ্ছা, সেটা বিশাল বিস্তীর্ণ একটা একটা জঙ্গলের পাশে ফরেস্ট, এবং আলফ্রেড হিচকক খুব দুষ্ট ছিলেন ছোটবেলা, ওই প্লাক তো আছে, আমি ওই জায়গাটা দেখতে গেছি। তার বাবা ছিলেন একটা মানে মুদির দোকান করতেন, তারপর শাকসবজি এগুলি বিক্রি হতো ওখানে, তখন থেকে তার ফিল্ম দেখতে খুব ভাল লাগে। আর মাঝে মাঝে ওই যে
জঙ্গলে চলে যেতে। তো এই জঙ্গলে চলে যাওয়ার জন্য বাবা ধরে তো পিচ্ছুই দিতে পারেন না, তিনি পড়েছিলেন কাণ্ডটা তার পুলিশ বন্ধু আছে। তখন এই যে অয়ন একটা কথা বললেন মাসুদ, আমি যখন প্রথম দিকে এসেছি তখন বিলেত অন্যরকম ছিল আমাদেরকে, সেই বৈশাখী মেলাটা সেখানে 98 সালে যে আমি বৈশাখী মেলার মূল একজন ছিলাম এখনো তাতে আছি। এখন আমাদের 80,000 মানুষ এখানে আসেন সমস্ত ইউরোপ থেকে। তো যাই আবার আলফ্রেড হিচককের কথায়, তো হিচককের বাবা করেছেন কি, মানে তার ছেলেকে কিছুতেই শাস্তি করতে পারেন না, তখন দেখা গেল পুলিশ এসছে ছেলেকে ধরে বন্দি করে ফেলেছে, সারাদিন সেখানে আটকানো, পুলিশ সামনে বসে আছে। সন্ধ্যাবেলায় যখন তাকে ছাড়তে গেছে তখন সেই পুলিশ বলেছে দুষ্ট ছেলেদের আসলে এই শাস্তি হওয়া দরকার। তখনই হিচকক বুঝে গেছেন যে আমি কোনো অপরাধ করিনি, বাবার বন্ধু পুলিশ আমরা করতাম না, কাউকে ভয় দেখাতে হলে দারোগা আছে আমার, দারোগা আমাকে ডাকি, শেষে দুটো ধমক দিলে হবে। এই যে এখন এত সুইটিশ মানুষের নাম জানি আমি। একদিন এখানে আমার বন্ধু তো এখানে তার তার নাম মানে বন্ধু যে মিউজিয়ামে আমি কাজ করি ওর নাম বেভারলি, বেভারলি চার্টার। তো এই মিউজিয়ামে আমি গল্পকথকে কাজ করি। তো আমি বললাম যে বেভারলি এত ইংরেজ কবি সাহিত্যিকদের নাম জানে, আমাদের বাংলাদেশের টেগোরের নামও অনেকে শুনে নাই, তো অদ্ভুত না, এটা হলো সাম্রাজ্যবাদ। এই যে সুইডেনের কথা শুনছি, কত আমরা ইংরেজ ইংরেজ কবি সাহিত্যিকদের কথা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম আমি ভাবতাম আরে আমরা আধুনিক ইংরেজি পড়াতে গেলে ব্লেক পর্যন্ত আছি, এইখানে এসে দেখলাম তার পরের মানুষ, পরে এদের তো নামই জানতাম না। এমনকি আমি সমসাময়িক বাংলাদেশের কবি, আমি কাজ করছি এখানে সমসাময়িকদের সঙ্গে, আমি অবাক জন হেডলি কিভাবে কবিতা পড়ে, ওয়েন্ডি কোক কি করে পড়ে, মাইকেল রোজেন আমার শিক্ষক ছিলেন, বেঞ্জামিন জাফানায়া হচ্ছেন এদেশের মানে জীবিত একটা কিংবদন্তির মতো, কথা তো জানতামই না। তখন আমার মনে হয় যে আমাদের দেশের যারা আমাদের এই সময়ের আছেন তাদের অনুবাদ এত দরকার। আমি আসলে আপনাদের অন্য জায়গায় ছিলেন, আমি টেনে নিয়ে চলে আসলাম অনুবাদের, অনুবাদের সূত্র ধরেই বলি। অ্যাকচুয়ালি সুইডিশ লিটারেচারকে ইংলিশে অনুবাদ করার জন্য একটা একটা সংস্থা আছে, শেলটা সংস্থাটির নাম, এবং তারা তারা কিন্তু শুধুমাত্র কাজ করে যাচ্ছে অনুবাদের। আমার মনে হয় আমাদের দেশেও এরকম কিছু প্রয়োজন, মানে এরকম কোনো সংস্থা। এবং আপনি যেটা বললেন সাম্রাজ্যবাদ, মানে আপনার জাহাজ যেখানে পৌঁছবে সেখানেই আপনার লেখা পৌঁছবে এবং তাদেরই আপনার নাম জানবে, সেটা যদি না হয়। তো শেলটা শেলটা কিন্তু প্রতি বছর সুইডিশ আর্ট কাউন্সিল যে আছে তাদের সাথে যুক্ত হয়ে গ্রান্টস দেয়, এবং যদি কোনো ধরুন সুইডিশ লিটারেচারের ছাত্র বা ছাত্রী যারা কিনা দুটো ভাষা জানেন তারা যদি গ্রান্টস চান তাদের গ্রান্টস অনুমোদিত হয় এবং তারা শুধুমাত্র অনুবাদের উপর কাজ করতে পারেন। তো এটা এটা খুব ভালো একটা ব্যাপার যেটা সুইডিশ লিটারেচার বা সুইডিশ সাহিত্যকে পৃথিবীর আরো কাছে পৌঁছে দেবে। মাসুদ আমি না আমি অয়নকে যেটা বলছিলাম যে তুমি তো ওই মানে সুইডেনে সুইডিশ লেখকরা কিভাবে চর্চা করছেন তাদের কথা বললে এবং সুইডিশ বিখ্যাত লেখকদের কথা বললে, তো এই মুহূর্তে কিরকম মানে চর্চাটা হচ্ছে দুটো মিলিয়ে যদি বলো। হ্যাঁ হ্যাঁ, আর এই মুহূর্তে যেটা আপনি যেটা আমাকে জিজ্ঞেস করছিলেন সেই প্রশ্নটা যে বাঙালিরা এখানে কতটা সাহিত্য চর্চা করেন, বাঙালিরা বাংলা সাহিত্য চর্চা করেন। আমি একটা জিনিস আপনাকে দেখাতে পারি, আমার কাছে আছে এই যে আমি এই দেখাচ্ছি, এই সব পত্রিকাগুলো কিন্তু সুইডেন থেকে প্রকাশিত হওয়া বাংলায় লেখা বাংলা পত্রিকা। বাহ, খুব খুব ভালো লাগলো দেখে। আমরা যেটা করি প্রতি বছর এখানেরই কোনো লোকাল যারা কোনো বাঙালি যে যে যারা কিনা আঁকা ঝোঁকা একটু করেন সেটাও তো একটা সুন্দর জিনিস প্রকাশ করা যায়, মানে যারা লিখতে পারেন না তারা তারা হয়তো এঁকে কবিতা প্রকাশ করেন, তো তাদেরই যেমন এবছর আমরা এরকম, এটা সুইডেনের একটা জায়গা গামলাস্থান, তো সেখানে যদি ধরুন দুর্গা মূর্তি বানানো হতো কোনোদিন তাহলে কিরকম দেখতে হতো, কেমন হতো দেখতে এরকম। তারপর ধরুন এই এগুলো সবই সবই হচ্ছে এখানকার যারা বাসিন্দা বাঙালিরা তারাই এগুলো কিন্তু এঁকেছেন প্রতিটাই।
এগুলো তো সেই তো এই এই এবং এই প্রতি প্রতি বছরই আমরা দেখি আমরা কিন্তু 100 পাতার মধ্যে বইটাকে আটকে রাখতে পারি না, যত লেখাই আপনি বাদ দিন মানে সবচেয়ে সুন্দর লেখাগুলো এবং তার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আসে সুন্দর সুন্দর, যেরকম ধরুন এখানে তো শামীম জানবেন, এখানে তো আপনি সবকিছু পাবেন না, ধরুন কলা পাতা এখনো অবধি, ধরুন আমাদের যেমন ইলিশ মাছের পাতুরি বানাতে গেলে কলা পাতা, এবার কলা পাতা ছাড়া এখানে লোকাল কোনো পাতা দিয়ে কি করে আপনি ইলিশ মাছের পাতুরি বানাতে পারবেন, তার রেসিপি থেকে শুরু করে এরকম অভাবনীয় সব সুন্দর সুন্দর জিনিস আসে। তো তো এগুলো শুধুমাত্র সাহিত্য না, এগুলো দিনলিপির মতো, আপনি যদি পরে ফিরে যান তাহলে বুঝতে পারবেন সুইডেনের বাঙালিরা কিভাবে এই দেশটার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে এবং এই দিনলিপি ডায়েরির মতো যেন একেবারেই মানে মিলে যাচ্ছে যে অভিবাসী মানুষ আমরা যেখানে গেছি। আমি যখন প্রথমে এসেছি তখন ঢেঁড়স কেটে আমরা লত্তির স্বাদ পেতাম, লত্তি তখন এখানে আসতো না, এরকম কতগুলো বিকল্প করে নিতাম ওই যে পাতার মতো। মাসুদ একটু তোমার অনুমতি নিয়ে আমি কথাটা একটু বলি, বন্ধু কামাল চৌধুরী দেখছেন, এম এ শাহী, বুলবুল, মুক্তিযোদ্ধা বুলবুল, যার সঙ্গে আমি যুদ্ধে হারিয়ে ফেলেছিলাম আমার সেই যুদ্ধের ভাই বিখ্যাত মুক্তিযোদ্ধা বুলবুল, আব্দুর রহিম বুলবুল, উনি দেখছেন ফ্লোরিডা থেকে, আর ইকবাল হোসেন বুলবুল এখানে শিল্প সাহিত্য ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা রাখেন কবি, তিনি দেখছেন, আমার সতীর্থ বন্ধু শেলি দেখছেন, আর আমার নিজের ভাবি তিনি দেখছেন ক্যানাডা থেকে, টরন্টো থেকে। তো এর মধ্যে অনুরোধ এসেছে তুমি যেটা বললে, হ্যাঁ বলুন, খুবই সুন্দর লাগছে শুনতে। আর আপনি রেডিও দতে আমি একটু বলে দিই, আমার যারা দেখছেন তারা এখানেও মেসেজ আসছে যে তাদের খুব ভালো লাগছে। তুমি মেসেজ অনুসারে উত্তর দিও, হ্যাঁ তুমি একটু উত্তর দিও তোমার পাঠকদের, খুবই তারা, খুবই তারা বলছে, তুমি একটু উত্তর দাও, আমি প্রস্তুত হোক তুমি উত্তর দাও। হ্যাঁ যেমন নেদারল্যান্ডস থেকে আমার বন্ধু কৃষ্ণ ঋতুপর্ণা, ওরা দেখছেন, ওদের ওরা লিখছেন খুব ভালো লাগছে। শামীমের দেশেই থাকেন আমার নিজের দিদি জালিয়া পাঠক, ও দেখছে, ওরও বলছে খুব ভালো লাগছে। কলকাতা থেকে তীর্থ দেখছে, সুইডেন থেকে ওলি দেখছে, অভিনব কলকাতা থেকে দেখছে, ও খুব ট্যালেন্টেড একজন ডান্সার, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার, ও দেখছে, প্রিয়ম্বদা দেখছে বোম্বে শহর থেকে। তো এরা প্রত্যেকেই খুব, আর আপনি যে এই মাতৃদিবসের পরেই যেটা একটু বললেন একটু আগে, অত্যন্ত সুন্দর এবং ওরা সবাই বলছে যে শুনতে চায় ওরা আরো বেশি। অনেক ধন্যবাদ। কবিতা কোথায় পৌঁছে যায়, সাহিত্য কোথায় পৌঁছে যায় এবং কবিতা মানুষের মর্মে কিভাবে গেঁথে যায় এবং পৌঁছে যায়, শামীম সেই রকমই কবিতা লেখেন এবং সেইভাবেই আমরা যারা কবিতা লেখেন তারাও কিন্তু পাঠকের কাছে পৌঁছে যান। ওই জনসাহিত্যের সঙ্গে কিন্তু এরই সম্পর্ক আছে, এও এক ধরনের জনসাহিত্য যেখানে মানুষ আনন্দ পায় কবিতা শুনে বা পড়ে। তো আমরা শেষ করে আনছি অয়নের কাছে আমাদের, আমার জানার শেষ যে কথাটি ছিল যে সবকিছুর তুলনায়, সমস্ত দেশের তুলনায় এই এই সময়ে করোনাক্রান্ত পৃথিবীতে, যেখানে পৃথিবীর প্রতিটি দেশ প্রায় ত্রাসে কাঁপছে এবং আতঙ্কে উদ্বেগে থাকছে, সেখানে সুইডেনে কোনো লকডাউন নেই এবং সুইডেনে যে নেই কেন নেই এবং ওই রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের কি সম্পর্ক, সেই ব্যাপারে যদি অয়ন একটু বলেন এবং অয়নের এই কথার ভেতর দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ হবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমার শুধুমাত্র তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য আরো হয়তো 2 মিনিট থাকবো। তো অয়ন, সুইডেনে লকডাউন নেই প্রিয় বন্ধুরা, কেন নেই? যাওয়ার আগে আমি একজন দুজনকে ধন্যবাদ জানাই। একজন কাজী মির্জিয়া, উনি লিখছেন যে ওনার বাংলাদেশ থেকে লিখছেন যে এই আড্ডাটি শুনতে খুব ভালো লাগছে এবং আরো খানিকক্ষণ চালানোর জন্য, খুব সুন্দর, ধন্যবাদ। আমার বাল্য বন্ধু সৌমাভ অর্ক মৈত্র, ওরা জয়েন করেছে, ধন্যবাদ। সৈকত, কিংসুক, হরিতা, ঋত্বিক, সুরজিৎ, ইউসুফ অনেকে জয়েন করেছে এবং প্রত্যেকে ধন্যবাদ, তারা সময় দিয়ে শুনছে ব্যাপারটা। শেষ প্রশ্ন এটা, কিন্তু যেটা বলতে খারাপ লাগছে আর কি, সেটা হচ্ছে এতক্ষণ এত সুন্দর আলোচনা করে এবার শেষে আমরা আলোচনা করব যারা মারা গেছে, কারা কতজন মারা যাচ্ছে, কারণ কোনো নাম্বারই খুব সুন্দর তো নয়, করোনা নিয়ে গোটা পৃথিবীতে যেটা ঘটছে। কিন্তু একটা কথা, যে এতক্ষণ যে আমরা মুক্তিযুদ্ধের কথা বলছিলাম, এই মুহূর্তে গোটা পৃথিবী কিন্তু একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে,
এবার সেটা যে যার মতো করে লড়ছে, এবার সুইডেনের মুক্তিযুদ্ধটা, করোনার বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ সুইডেনের, সেটা কিভাবে হচ্ছে সেটা আমি বলি। এই মুহূর্তে 11ই মে, আজকে এই মুহূর্তে সুইডেনে সংক্রমিত করোনা আক্রান্ত লোকের সংখ্যা হলো 26,300, 26,000 ক্রস করে গেছে। এবার এই দেশ তো খুব বেশি লোকের দেশ না, 11 মিলিয়ন লোক আছেন এখানে, তো 26,000 সংখ্যাটা বেশ বেশ ওপরের দিকে। এবং তার মধ্যে মারা গিয়েছেন 3200 মতো মৃত, এই 26,000-এর মধ্যে মারা গিয়েছেন 3200 লোক। এই নাম্বারটা অবশ্য এখন যদি আপনি দেখেন ইউএস বা ইউএসএ যেরকম 80,000-এর মতো, ইউকেতে যেরকম, ইংল্যান্ডে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড মিলিয়ে ইউকেতে যেরকম 31,000 বা ইটালির 30,000 বা স্পেনের 26,000, এত মৃত সংখ্যা নয়। এবং লকডাউন না করেও মৃতের সংখ্যাটা, এই যে পাঁচটা দেশের আমি নাম বললাম, তারা তো প্রত্যেকেই লকডাউন করেছিল হয়তো সেটাই। এবং আরেকটা জিনিস যেটা আমি বলছি, যে সুইডেন যেটা করছে এই লকডাউন না করে, সুইডেনের যে পলিসিগুলো সেটা যে সব দেশে ইমপ্লিমেন্ট করা যাবে তাও কিন্তু নয়। কারণ আমার যেমন, আমি পার্সোনালি আমি মনে করি যে ভারত বা বাংলাদেশ, এখানে হয়তো লকডাউন হয়তো জরুরি, মানে লকডাউন ছাড়া হয়তো আটকানো যাবে না। তো সুইডেনের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা আমি বলছি, সুইডেনের যে অ্যাপ্রোচটা সেটা শুধু করোনা নয়, যে কোনো অ্যাপ্রোচেই সুইডেন খুব ছেড়ে দেওয়াতে বিশ্বাসী। ছোটবেলায় যখন বাচ্চারা জন্মায় তাদের ছেড়ে দেওয়া হয়, তুমি বাইরে যাও, তোমার জ্বর হোক, তুমি পড়াশোনা করো না। তারপর আস্তে আস্তে যখন নিজে নিজের ভালোটা বুঝতে শুরু করবে, তখন তুমি নিজেই সেটাকে করবে। অফিসে ম্যানেজাররাও তাই করেন, যে তুমি হায়ার আর কি ব্যাপারটা অবশ্যই, সেটা যতটা থিওরিতে বা এখন গল্পকথায় শোনাচ্ছে অতটা হয়তো অতটা প্রকটভাবে নেই, কিন্তু হায়ারার্কি ব্যাপারটা এখানে খুব কম, সেটা চেষ্টা করা হয়। এবং টোটাল যে সিস্টেম, সোশ্যাল সিস্টেমে সুইডিশরা বিশ্বাসী, এবং সুইডিশ সরকারও সোশ্যাল সিস্টেম, সোশ্যালিস্ট সরকার, সাম্যবাদে বিশ্বাসী, তাতে যেহেতু হায়ারার্কি নেই এখানে সরকার, যেরকম ধরুন আমরা তিনজন এতক্ষণ গল্প করলাম, এই যে 2 ঘন্টায় এখানে তো কোনো সরকার লাগলো না, একজন সঞ্চালক আছেন এবং তিনি ধরে দিচ্ছেন ব্যাপারটা এবং আমরা নিজেদের মধ্যে গল্প করছি। সুইডেন, ওই জন্যই আমি এলডেরাডো কথাটা লিখেছিলাম, সোনায় মোড়া দেশের মতো, যেখানে সরকার আপনাকে সাহায্য করে দেবেন, সরকার এসে ছড়ি নিয়ে বলবেন না এটা করো, সাহায্য করে নেবেন, বাকিটা আপনি নিজে করবেন। যেমন এই লকডাউনের ক্ষেত্রে একদম লকডাউন নেই এই কথাটা ভুল, সরকার বলেছে দেখুন রেস্টুরেন্টের প্রতিটা টেবিল, একটা টেবিল থেকে আরেকটা টেবিল 1 মিটার ছাড়া ছাড়া কিন্তু পাততে হবে, সবাই পেতেছেন, তাই চলছে। একটা সার্ভে করে দেখা গেছে 10 জনের মধ্যে 9 জন সুইডিশ বলছেন তারা এখন বাইরে বেরোলে অন্য একজন লোকের সাথে 1 মিটার দূরত্ব বজায় রাখেন, তার জন্য পুলিশ মাঝে দাঁড়াতে হয় না যে আপনি ওখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান, এটাই তো হওয়া উচিত, না হলে মান আর হুশ যাদের আছে তারা তো এভাবেই রিয়াক্ট করবে। 50 জনের বেশি কোনো গ্যাদারিং এখন অ্যালাউড নয়, সেটাও শুনছে লোকে। এবং যেটা যেটা হয়েছে আর কি, যে 3200 লোক মারা গিয়েছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে 1300 লোকের, এই 3200-র মধ্যে 1300 লোক ছিলেন 80 ঊর্ধ্ব, 800 লোক 90 ঊর্ধ্ব, এবং 700 লোক প্রায় 70 ঊর্ধ্ব, 75 ঊর্ধ্ব। তো যেটা দেখা যাচ্ছে যে যারা মারা যাচ্ছেন তারা অ্যাকচুয়ালি বয়স্ক লোক, তার ফলে একটা কলকারখানা থামিয়ে দিলে এদের মারা যাওয়াটা থেমে যাবে সেটা হয়তো হবে না, বা স্কুল থামিয়ে দিলে, আপনি যদি স্কুলটা বন্ধ করে দেন, একটা 90 বছরের লোক করোনা আক্রান্ত, এই দুটোর কানেকশন খুব একটা হয়তো নেই। তার ফলে এরা যেটা করছেন, যে এই যে রিস্ক গ্রুপের লোকগুলো যারা মারা যাচ্ছেন বয়স্করা, তাদের, তারা বৃদ্ধাশ্রমে থাকেন ম্যাক্সিমাম, রাইট, মানে এই 3200-র মধ্যে দেখা যাচ্ছে 60% বৃদ্ধাশ্রমের লোক মারা গেছেন, তো বৃদ্ধাশ্রমে যাতে লোক না যায় সেটা করা হচ্ছে। এবং যেটা সবচেয়ে বেশি করা হচ্ছে, যে অর্থনীতিটাকে চালিয়ে রেখে বলা হচ্ছে যে যতটা পারা যায় অর্থনীতিটাকে চালান, মানে ধরুন আমি যদি জানি যে আমার আমার এলাকার কোনো রেস্টুরেন্টের আর 3টে প্লেট খাবার বিক্রি হলে আজকে ব্রেক ইভেনে তারা পৌঁছতে পারবেন, তাহলে আর্জি জানানো হচ্ছে 3 প্লেট যাতে আমি অর্ডার করি,
তাহলে কারণ এই সময়টা ঐক্যবদ্ধতার সময়, এই সময়টা, এই সময়টাতেই বোঝা যায় নাগরিকরা দেশের কতটা ভালো চাইছেন এবং নাগরিকরা পুলিশ যে সিস্টেমটা, পুলিশিং সিস্টেম, সেটা তো পুলিশিং সিস্টেম আপনাকে গাইড করার জন্য, আপনাকে আপনার উপর ছুরি মারার জন্য না বা ছুরি ঘোরানোর জন্য না। একটা সময়ের পর আমাদের গোটা পৃথিবীতেই সব জেলের নাম হয়ে যায় কারেকশনাল হোম, রাইট? তো সেটার তো কনসেপ্টটাই ওই, যাতে ভেতর থেকে চিন্তাটা আসে, এই যে কারেকশনগুলো, সেটা সমাজ ব্যবস্থার মধ্যেই, একটা লাইভ সমাজ ব্যবস্থা যেখানে লকডাউন সরকার বলেনি কিন্তু এখনো আজকে যদি আপনি, আমি ক্যামেরায় যদি দেখাই, আপনি যদি বাইরে যান দেখতে পাবেন কেউ নেই। তাহলে তারা কেন নেই? আজকে তো লকডাউন নেই, তারা নেই তার কারণ তারা বুঝেছেন যে মানুষ যদি বাইরে না বেরোন, ঘরের ভেতরে থাকেন, তাহলেই রোগটা যাবে। এটা কিন্তু সরকার থেকে আসেনি, এটা এসছে নিচ থেকে। পিরামিডটা এরকম না, পিরামিডটা এরকম, নিচ থেকে এটা এসেছে। তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের কাজটা অনেক সহজ হয়ে গেছে। সরকারকে কোনো জায়গায়, এখানে দোকান খোলা, তার ফলে যাদের দরকার তারা যেতে পারছেন, ব্যাংক খোলা, গ্রসারিজ খোলা, এই সব খোলা আছে, এবং মানুষরা স্কুলও খোলা, তোমার স্কুল তো অবশ্যই খোলা। এবং স্কুলের যে ব্যাপারটা, স্কুলের এখানে সিঙ্গেল মাদার প্রচুর, এবং সেই সিঙ্গেল মাদাররা ধরুন হেলথ ওয়ার্কার্স আছেন, পুলিশে আছে, বা ধরুন বাবা মা দুজনেই হেলথ ওয়ার্কার বা পুলিশ, এদের যদি স্কুল যদি বন্ধ থাকে তাহলে এরা কি করে বাইরে যাবেন? এদের তো যেতে হবে কাজে। এবং স্কুল যদি খোলা না থাকে, যদি বন্ধ থাকে, ইউজুয়ালি কি হয়, এরা তখন কাজে যদি যেতেই হয়, এরা সেই বাচ্চাগুলোকে রেখে যাবে দাদু এবং দিদার কাছে। দাদু এবং দিদা হচ্ছে রিস্ক গ্রুপ। তো তার ফলে স্কুল খোলাটা, এবং এই যে স্কুল খোলাটা সুইডেন শুরু থেকেই ঠিক করেছিল, সেটা কিন্তু এখন অন্যান্য দেশও শুরু করেছে সেটাকে আস্তে আস্তে অনুকরণ করার এবং ফলো করার। আমি শুনলাম ইংল্যান্ডে, হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখন ওই এই সূত্র ধরে ওই জায়গায় চলে আসি। আমাদের সত্যি শুনেছেন আপনি, আমাদেরও স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে এবং স্তরে স্তরে এগুলি ওঠানো হচ্ছে। আমাদের এখন প্রায় 32,000 মতো মানুষ আমরা হারিয়েছি, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যাদের প্রি কন্ডিশন বলা স্বাস্থ্যের কোনো একটা ব্যাপার ছিল, হার্টের রক্ত, উচ্চ রক্তচাপ কিংবা অ্যাজমার কষ্ট যাদের ছিল তারা বেশিরভাগ মারা গেছে। এবং আমার বাড়ির বাইরেই হচ্ছে ওল্ড হোম, ওল্ড হোম গুলোতে কেয়ার আগরা আসছেন বাইরের থেকে। আমি একটা এই ব্যাপারটা নিয়ে লিখেছি, হয়তো পত্রপত্রিকায় দেখতে পাবেন, যেখানে সাউথ এশিয়ান এবং আফ্রিকান অরিজিনের মানুষ বেশি মারা যাচ্ছেন করোনাতে। এটা নিয়ে এখন গবেষণাই করতে হচ্ছে। তো আমার কাছে বিবিসির সংবাদদাতা, ওর নাম হচ্ছে ডানকান বাটলেন, সাক্ষাৎকার নিয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে আমি একজন সাউথ এশিয়ান বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মানুষ কেন মারা যাচ্ছে, আমি কি বলতে পারি। আমি আমি প্রথমেই বললাম যে দেখো, বাংলাদেশি মানুষ বেশি মারা যাচ্ছেন, এটা দিয়ে কিন্তু একটা সুন্দর জিনিস, ভালো জিনিস প্রমাণিত হচ্ছে, যে স্বীকৃতিটা আমরা কখনো পাইনি সেটা হচ্ছে এই বহুজাতিক সমাজে আমাদের অবদান কিরকম। কারণ এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা অগ্রণী সৈনিক করোনার জন্য, তাদের বেশিরভাগই কি এমন সব চাকরি করেন, ডাক্তার, নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয়, ঘর পরিষ্কারক, ডেলিভারি পার্সন, ঘরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট, তারপরে কি বলবো, ট্রলি বয়, সব যে কাজগুলো যে আমাদের সাউথ এশিয়ান মানুষগুলো করেন, তাহলে তো ওখানে সংখ্যা তাদেরই বেশি। যুদ্ধের কারা যাচ্ছে বেশিরভাগ মানুষ, আমাদের মানুষ যাচ্ছে। এটা গেল কেন আমাদের মানুষ বেশি হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হলো, তাহলে যারা ভীষণ ভালো অবস্থায় সার্জন, ডাক্তার, এরা আমাদের দেশীয় সাউথ এশিয়ান কেন মারা গেলেন, তারা মারা গেলেন তারা এমন সব পরিবার থেকে গেছে যেই পরিবারের যেই সম্পদ বাংলাদেশ দূর করতে পারছে না। তিন প্রজন্মের মানুষ এক বাড়িতে থাকা,
অনেক অনেকে একসাথে থাকা সে তো অবশ্যই। আমি 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 একটু আমি বুঝতে পারছি যে এটা আসলে কিভাবে আমাদের অবদানটা ওখানে আছে এবং আমাদের বাঙালিরা কিভাবে কাজ করছেন। আমি একটু অয়নের অভিজ্ঞতাটা আরেকটু শুনি, যদি একটু বলো যে সুইডেনের ব্যাপারটা তো আমাদের কাছে খুব অস্পষ্ট, আমরা অনেকে জানিই না যে কিরকম। তো তুমি যেখানে শেষ করেছিলে যে তোমার স্কুল খোলা আছে, তারপরে কারখানা খুলেছে, হ্যাঁ, মানে ওই ব্যাপারগুলি কেমন এবং কেন খোলা সেটা যদি তুমি আরেকটু বলো। স্কুল খোলার কারণটা তো আমি বলছিলাম যে যদি স্কুলে বাচ্চারা না যায়, তারা যদি বাড়িতে থাকে, তাদের অভিভাবকরা বাবা মা তারা যদি হেলথ ওয়ার্কার হন বা ডাক্তার হন বা পুলিশে চাকরি করেন, তাহলে এসেনশিয়াল ওয়ার্কার যদি হন, তাহলে একটা জিনিস বলেছিলে যে সিঙ্গেল মাদারও আছে, তারা কার কাছে রেখে যায় এখানে? হ্যাঁ, সিঙ্গেল মাদারের সংখ্যাটা এখানে প্রচুর, এবং তারা তখন বাচ্চাদের কোথায় রাখবে? এবং তারা যদি বাচ্চারা তাদের যারা পিতামহ পিতাময়ী বা দাদু দিদা এদের কাছে রেখে যায়, তখন কিন্তু তারা বয়স্ক এবং তারা তখন করোনার প্রতি এক্সপোজ হয়ে যাবে, যেটা এখন মেনলি যেটা সব দেশেরই হয়তো করা উচিত, সুইডেন যেটা করছে, যে অর্থনীতিকে আপনাকে বন্ধ হয়তো করতে হবে কিন্তু জায়গাগুলো চিহ্নিত করতে হবে যে কোন কোন জায়গাটা। এখানে যেমন যত বৃদ্ধাশ্রম আছে সেখানে কিন্তু ওইভাবে লকডাউন, লকডাউন মানে আপনি মানে সেখানে কিন্তু সরকার পুলিশ দিয়ে ওটা বন্ধ করেছে যে আমি এখন এই বয়সী একজন যদি কোনো বৃদ্ধাশ্রমে বা এল্ডারলি হোমে যাই আমাকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু আমি যদি কোনো ব্যাংকে যাই সেখানে কোনো অসুবিধা নেই। তো আপনাকে পুরো অর্থনীতিকে থামিয়ে দেওয়া হয়তো, এবং কিন্তু এটা ডিপেন্ড করছে সুইডেনের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার বা সুইডেনের জনসংখ্যা কম, সেহেতু সেই জন্য হয়তো এটা সুবিধে হয়েছে। এবং যেটা বললাম যে সুইডিশরা বা সুইডিশ কর্মক্ষেত্রে থেকে শুরু করে স্কুলে অফিসে সব জায়গাতেই হায়ারার্কির একদমই ওই নেই, হায়ারার্কির ব্যাপারটা খুবই এখানে শিথিল। কোনো আপনি যদি অফিসে যান তাহলে এরকম আমাদের এরকম হয় যে আমাদের সব দেশ থেকে যারা আসেন অফিসে আসার পরেই ধরুন ম্যানেজার আপনার ঘরে ঢুকলেন, আমরা দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ি। তো এখানে এরা অবাক হয়ে যায় আর কি, যে তো এই ব্যাপারগুলো একদমই এখানে নেই। হতে পারে তার কারণ সুইডেন কোনোদিনই সাম্রাজ্যবাদের শিকার হয়নি, কলোনাইজেশন এখানে হয়নি, এরা সেই ভাইকিং যুগ থেকেই নিজেরা স্বাধীনভাবে থেকেছে, তার ফলে এদের জন্য সমাজের একটাই স্তর হয়। এবং এদের এদের ওই কারণে এদের জাতীয়তাবাদী এবং দেশাত্মবোধক এই দুটো কিন্তু এদের আলাদা, মানে আমাদের এখন বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে জাতীয়তাবাদী এবং দেশাত্মবোধকে এক করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। আরেকটা যেটা ব্যাপার যেটা খুব লক্ষণীয় যে অনেস্ট থাকা, সত্যি বলা, ধরুন এখানে এবং সেগুলো প্রতিটাই এই লকডাউনের সাথে জড়িত। তার কারণ হচ্ছে যে এখানে যেমন কি হয়, ধরুন আপনার বাড়িতে একটি কুকুর আছে, সেই কুকুরটি অসুস্থ, আপনাকে তার জন্য যদি সকাল 11টার সময় অফিস থেকে বাড়ি যেতে হয়, আপনি কিন্তু কাজে সেটাই বলবেন যে আমার কুকুর অসুস্থ আমাকে বাড়ি যেতে হবে, এবং সেটা সম্মানের সহিত মর্যাদার সহিত আপনাকে বলা হবে যে হ্যাঁ আপনি বাড়ি যেতে পারেন। এই সত্যি বলার অভ্যেসটা, সেটা যত যত এম্বারেসিং সত্যি হোক, এই সত্যি বলার অভ্যেসটাই যেটা হয়েছে সেটা হচ্ছে এই লকডাউনের সময় যখন বলা হচ্ছে আপনার সত্যি দরকার হলে আপনি বাইরে যান, লকডাউন করতে হয়নি। লোকের যেহেতু সত্যি বলার অভ্যেসটা আছে, তার ফলে তার যদি সত্যি দরকার হয়, সেটা কুকুরের অসুস্থ তাহলেও সেটা সত্যি দরকার তাহলেই যাচ্ছেন, আর যদি সত্যি দরকার না হয় তাহলে যাচ্ছেন না। অন্যান্য দেশের মতো হচ্ছে না যে পাশের বাড়ির বন্ধুর বাড়ি বেরিয়েছে একটা চেক নিয়ে যাতে পুলিশ ধরলে বলে আমি ব্যাংকে যাব, তার কারণ অভ্যেস। 3 মাসের লকডাউনে একটা সমাজকে পরিবর্তন করা যায় না, সেটা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে হয়। তো এই এই ব্যাপারগুলো আমার মনে হয় এই সমাজ ব্যবস্থা থেকে আমাদের শেখার আছে। আমি যদি বলি শেখাটা হচ্ছে এরকম যে নাগরিকদের নিজেদেরই বুঝে নিতে হবে সে কি করবে এবং হ্যাঁ আপনি যে নাগরিক একটা নগরের তো নাগরিক আপনি, সেই নগরটা তো আপনার। আজকে আপনার বাড়ির ভেতর যে জায়গাটা নোংরা পুলিশ দিয়ে তো আপনাকে থামাতে হয় না, আপনি তো সেই জায়গাটা যান না, যে জায়গাটা নোংরা পরিষ্কার হোক তারপর যাব। কিন্তু সেটা যদি সেটা যখন সমাজে হয় তখন পুলিশ দিয়ে থামাতে হয়, তার কারণ ওনারশিপ ব্যাপারটা আপনার। যখনই ওই শহরটার প্রতি একটা নিজস্ব শহর ওনারশিপ আসবে, তখনই সেখান থেকে দায়বদ্ধতা আসবে।
তখন আপনি নিজেই ব্যাপারগুলো করবেন, এটা কঠিন, এটা 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 হয় না। আর আমি যেরকম ভাবে বলছি সুইডেনেও যে 100% ভাবে হচ্ছে তা হচ্ছে না, ওকে বেরোচ্ছে যেগুলো, দেখুন আপনি যখনই এরম ধরনের কিছু করবেন সেটাকে পাশ কাটিয়ে কিছু লোক বেরিয়ে যাবে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি কোনটাকে চান আসলে, আপনি এলডোরাডো পৌঁছাতে চান, তার মধ্যে হবে আপনাকে কিছু। এখন তো সুইডেনের রিসেন্টলি তো মার্কিন মুলুক থেকেও অনেক সুইডেনের ব্যাপারে বলা হচ্ছে যে সুইডেন ভুল করছে, হ্যাঁ, কিন্তু আবার সেখানে আমার মনে হয় মার্কিন মার্কিন মুলুকেরই এক গায়ক বব ডিলন গানে লিখেছিলেন যে ডু নট ক্রিটিসাইজ হোয়াট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, তো সেটা মনে হয় এখন মার্কিন মুলুকেই আবার শোনা উচিত এই গানটি আর কি। আমি আমি যেটা বুঝতে পারছি, যেটা তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ছেড়ে দাও, সরকার বলছে যে মানুষের উপর ছেড়ে দাও, জনসাধারণের উপর ছেড়ে দাও, তারা কিভাবে চলবে, তাদের দায়িত্বশীলতা আছে, তাদের দায়বোধ আছে, ওই দায়িত্ববোধ থেকে দায়বদ্ধতা থেকে তারা চলবে, এবং তাতেই বলতে হবে না যে লকডাউন করো, কিন্তু সে নিজেই বুঝে নেবে যে আমার লকডাউনে থাকা দরকার কি না। সেইভাবেই একটা সমাজ চলছে, তার মানে কতখানি নাগরিকদের সম্মান করে একটি রাষ্ট্রের যারা চালক তারা, এবং নাগরিকরা কতটা সরকারকে সম্মান করে বা তাদের কথা মেনে চলে যে না আমি এই রাষ্ট্রের মানুষ, আমাকে এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে, এই নগরকে রক্ষা করতে হবে, সুতরাং আমাকে এইভাবে চলতে হবে। সেই জন্যে ওই পুলিশ দিয়ে অথবা সেনাবাহিনী দিয়ে অথবা এমনকি সেরকম প্রচারণা দিয়েও ঘরে রাখার জন্য, লকডাউন করার জন্য বলতে হয় না সুইডেনে। না এটা আর আর এটা খুব খুব আপনার যেরকমটা, আপনার ছেলে বা মেয়ে যদি অঙ্ক করতে ভালোবাসে তাহলে সে অঙ্কটা নিজেই করবে, আর যদি ভালো না বাসে ওই আপনি যতক্ষণ আপনার সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ করবে, আপনি মুখটা ফিরিয়ে নিলেই কিন্তু অঙ্কটা করা বন্ধ করে দেবে। সেম সেনাবাহিনী পুলিশ দিয়ে ওইটুকুই আটকে রাখা যাবে, কিন্তু এই যে আমি ভালোবাসতে পারি বা এটা আমারই, এই মূল্যবোধটা জাগিয়ে তোলার জন্য মনে হয় এরকম একটা সমাজ ব্যবস্থা বা এরকম একটা অ্যাপ্রোচ খুব, এবং আমি আবারও বলছি এটা এক্সপেরিমেন্টাল, এবং হয়তো এটা না করলে কম লোক মারা যেতেন, আমি বিশেষজ্ঞ নই, আমি সায়েন্টিস্ট নই, ডাক্তার নই, যদিও একটা সার্ভে দেখা গেছে, একটা সার্ভেতে যে 75% সিটিজেনরা বলছেন যে তারা খুশি এই অ্যাপ্রোচটাই এবং তারা সরকারকে আপলোড করছেন। আসলে আমাদের তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শক এবং বন্ধুরা, যে আমার দায়িত্বশীলতা, আমার ব্যক্তিগত দায়িত্বশীলতা, ব্যক্তি হিসাবে, নাগরিক হিসাবে, এদেশের একজন মানুষ হিসাবে, নগরের একজন নাগরিক হিসাবে আমার কি করণীয় সেটা পরিষ্কার সুইডিশরা জানেন, এবং সেই জন্যই কিন্তু সেই সমাজটা দীর্ঘদিনের চর্চার ফলে গড়ে উঠেছে, এটা কোনো সন্দেহ নেই। দীর্ঘদিনের চর্চার দায়িত্ববোধ, দীর্ঘকালের একটা চর্চার ফসল, দীর্ঘকালের একটা পদ্ধতি, সেই জন্য তাদের ব্যাপারটা আমরা আমাদের দেশে বা অন্য দেশগুলোতে কিভাবে মানা হবে সেটা আমাদের ব্যাপার, কিন্তু এটা শেখার আছে, যেটা অয়ন বললেন যে আমি কিভাবে চলবো আমি যেন সেটা বুঝতে পারি, আমাকেই যে সেটা বুঝতে হবে, এবং সেই দায়িত্বটা আমারই যে আমি কিভাবে চলবো এই করোনার কালে। আপনাদেরও বলি যে আপনারাও সেভাবে চলুন, সেভাবে থাকুন, যে আপনার দায়িত্বকে, আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি ঘরে থাকবেন কি থাকবেন না সেটা আপনি সিদ্ধান্ত নিন। এটা অন্তত আমার মনে হয় যে এইভাবে একটা সমাজ যদি চলে তাহলে কিন্তু সেই সমাজের মধ্যে নাগরিকদের দায়িত্বশীলতা অনেকটা বাড়তে পারে, অর্থাৎ স্বাধীনতা দিলে সবসময় যে মানুষ সেটাকে মানে নষ্ট করে বা স্বাধীনতাকে যে অন্যভাবে ব্যবহার করে তা কিন্তু নয়, স্বাধীনতার মধ্যেও কিন্তু একটা মুক্তি আছে এবং এক ধরনের আনন্দ আছে, দায়িত্বশীলতা আছে, সেই দায়িত্বশীল স্বাধীন মানুষ হিসেবেই আমাদের যা কিছু সেটাই যেন আমরা করি। আমি শেষ করে আনছি এই অনুষ্ঠানটা, আসলে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে, তারও উপরে যাচ্ছে, তো সেই জন্যে আমি আমাদের যুদ্ধ যারা শুনলেন আজকে তাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবশেষে আমার দুজন প্রাজ্ঞ এবং সৃষ্টিশীল মানুষ অয়ন চট্টোপাধ্যায়, অয়ন চক্রবর্তী এবং শামীম আজাদ, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভটা শেষ করছি। কালকে আবার আমাদের কিছু নতুন অতিথি আসবেন, ভালো লাগবে নিশ্চয়ই সেই লাইভ প্রোগ্রামটি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি, অনেক ধন্যবাদ, শুভরাত্রি, অনেক ধন্যবাদ।